السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم من آتى كاهنا أو عرفا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد. وقال الله جل جلاله عم نواله في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি, জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি, শহীদি রক্তে হেসে ওঠে যবে জিন্দেগান। মা তুই আইন পশ্চিম পাড়া সিরাতুন নবী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি আপনাকে আমাকে একটি সুন্দর মনোরম পরিবেশে তার দিনের কোরআনের আলোচনা শোনার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে কি আসতে পেরে কি খুশি হয়েছেন না বেজার আছেন? খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, আমার আলোচ্য বিষয় হচ্ছে সূরাতুল বুরুজ নাজিলের প্রেক্ষাপট এবং তার তাফসীর। এটা করার জন্য এখানে বসে সময় লাগবে অন্তত 10 দিন, 3 ঘন্টা করে সময় দিতে হবে। 10 দিনে তাও সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, আমি চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। তাফসীর মানেই আমরা আসলে জানি না, তাফসীর আসলে কি? আমার বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়েছে সূরায়ে বুরুজের তাফসীর। তাফসীর কাকে বলে আগে সেই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার। আমরা অনেক তাফসীর মাহফিলের কথা শুনি, প্রায় জায়গায় শুনি তাফসীর মাহফিল, তাফসীর মাহফিল, আর আজকেও আমাকে করতে বলা হয়েছে তাফসীর। আর আপনারা জানেন আমাদের দেশে তাফসীর কারকের অভাব নেই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন এরকম কথা আমরা শুনি। আসলে তাফসীর হচ্ছে একটা ঢাকা জিনিসকে আগলা করে দেওয়ার নাম, একটা সংক্ষিপ্ত জিনিসকে বিস্তারিত বর্ণনা করার নাম হচ্ছে তাফসীর, একটা বুজমাল জিনিসকে মুফাসসাল বর্ণনা করা, একটা সংক্ষিপ্ত জিনিসকে বিস্তারিত আলোচনা করার নাম কি? তাফসীর। তো এই তাফসীর করবেন হচ্ছে কে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। কিসের তাফসীর হবে? আমার হাতে দেখতে পাচ্ছেন এটার নাম কি? কোরআন। এটার নাম কি? কোরআন। এই কোরআন থেকে তাফসীর হবে। এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। তো কোরআন নাজিল করেছেন আল্লাহ, আর তাফসীর করব আমরা নাকি? তাফসীর কি আমরা করব? যিনি কোরআন নাজিল করেছেন তিনি তাফসীরেরও দায়িত্ব নিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা দলিল সহকারে কথা বলবো, প্রত্যেকটা বিষয়ে দলিল হবে, একটু ধৈর্য সহকারে যারাই আছেন তারা একটু এগোয়ে আসেন, পিছনে যারা আছে তারা এসে পিছনে বসবে, একটু আগে খালি জায়গা বন্ধ করে
মোহাব্বতের জন্য এগিয়ে আসেন, ভালোবেসে কাছে কাছে এগিয়ে আসেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি এমন কিছু পাইবেন যা বিগত দিনে পান নাই। আল্লাহই দিবে, আমার কিছু ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আজকে সূরার মধ্যে আছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। কি কথা ঠিক কিনা? ইচ্ছা করলে, তিনি ইচ্ছা করলে আপনাদেরকে ভালো কিছু দিয়ে দিতে পারে। কি কথা ঠিক কিনা? আমি কিন্তু সুস্থ মানুষ না, অসুস্থ মানুষ, সুদূর খুলনা থেকে আজকে সকাল থেকে সফর করে আপনাদের কাছে পৌঁছেছি, এখনো সুস্থতা অনুভব করছি না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সামনে কিছু জিনিস আরজ করতে চাচ্ছি। যেহেতু তাফসীর, তাফসীর বিষয়ে আগে আমাদেরকে জানা দরকার। কি কথা ঠিক কিনা? তাফসীরের মূলনীতি সম্পর্কে অনেক আলেমরাও জ্ঞাত না, তাফসীর করে বেড়ায় কিন্তু সে বোঝে না তাফসীর। আসলে কাহারও তাফসীর করার অধিকার নাই, কেউ তাফসীর করতে পারে না। যিনি কোরআন নাজিল করেছেন তিনি তাফসীর করার দায়িত্ব নিয়েছেন। দলিল সূরাতুল কিয়ামা, আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এ কোরআনকে আমি নাজিল করেছি, এটাকে তাফসীর করার, এটা ব্যাখ্যা করার, এটা বিশ্লেষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। তাফসীর করবে কে? কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। এক জায়গায় যদি অসমাপ্ত থাকে, এক জায়গায় যদি অপূর্ণতা থাকে, তাহলে অন্য জায়গা তার পূর্ণতা পাওয়া যায়। এগুলোর উদাহরণ আমি ইনশাআল্লাহ তাআলা কোরআন থেকে এখনই দেখাবো, এই মুহূর্তেই দেখাবো কোরআনের তাফসীর কোরআন থেকে। তার মানে এটাকে বলা হয় তাফসীরে কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন করে। আর আমাদের দেশে যে মুফাসসিরে কোরআনদার তাফসীর করে, ইনাদের তাফসীর করারই অধিকার নাই। তাফসীর করবেন কে? জোরে বলুন না, কে করবেন? আমরা তাফসীরের নাকেল নকল করি, আমরা যে তাফসীর করতেছি আল্লাহর তাফসীরের, আর আল্লাহ যাদেরকে তাফসীর করার অনুমোদন দিয়েছেন তাদের নকল করতেছি। আমাদের তাফসীর করার অধিকার নাই, আর আমি কোনো তাফসীর কারো নই। যেহেতু আমাকে বলা হয়েছে এখানে সূরা বুরুজের তাফসীর করতে, এই জন্য তাফসীর বিষয়ে আমি কিছু কথা বলছি, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে কোরআনের তাফসীর করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। কে তাফসীর করবেন? আল্লাহ। যদি কোরআনে কোনো জায়গায় তাফসীর না পাওয়া যায়, কোরআনের তাফসীর কোরআনে, তাহলে এই কোরআনের তাফসীর করবেন যার পরে কোরআন নাজিল হয়েছে সাহেবে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে তাফসীর করবেন সেই তাফসীরও তিনি ইচ্ছা মতো করবেন না, তিনি তাফসীর করেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বলছে আনজালনা ওয়ানজালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, নবী হে আপনার প্রতি এমন একটা কিতাব আমি অবতীর্ণ করেছি যার ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান আমি এই কিতাবে লিখে দিয়েছি। কিন্তু দেখা যায় কোরআনে কারিমে কোন কোন আয়াতে বিষয়বস্তু স্পষ্ট হয় না। যেমন আজকের যে সূরাটা, এই সূরার ভিতরে একটা আয়াত আছে গর্তওয়ালা, শুধু আল্লাহ বলছে গর্তওয়ালা। এখন গর্তওয়ালা কে? গর্তের ভিতরে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে সেখানে নিক্ষেপ করা হয়েছে এবং তাতে তারা খুশি হয়েছে, এই যে কথাগুলা, এই কথাগুলো এভাবে যদি শুধু অনুবাদ আপনার সামনে আমি শোনাই দিই তো আপনি, আমি বুঝতে পারবো না গর্তওয়ালা কে এবং গর্তে অগ্নি প্রজ্বলিত করলো কে। এই যে বিষয়বস্তুগুলা, এই বিষয়গুলো বুঝতে গেলে যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি বিষয়গুলো বুঝিয়ে দিবেন। তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে লিতুবাইনা লিন্নাস, নবী হে এ কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি, এটাকে ব্যাখ্যা করা আর বিশ্লেষণ করার দায়িত্ব আপনাকে আমি দান করেছি। সুবহানাল্লাহ, কাকে দান করেছে? আপনারা কি কথা বুঝতে পারছেন? আপনাদের এখানে তাফসীর বোঝার মতো লোক আছে বলে আমার মনে হচ্ছে না। আপনাদের এখানে তাফসীর বুঝতে গেলে মোটামুটি জ্ঞান লাগে, সেজন্য আমি তাফসীর বুঝতে গেলে যে জ্ঞানটা লাগে সেই জ্ঞানটা আগে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বলতে হবে তাহলে বুঝবো যে আপনারা আমার সঙ্গে আছেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন?
বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? আমার ভাষায় কোনো সমস্যা আছে? মাশাআল্লাহ, তাহলে আপনারা বুঝতেছেন তাফসির হয় আল্লাহ করবে, না হলে তাফসির রাসূলুল্লাহ করবে, এই কথাটি কি না? তো দেখি আল্লাহ কিভাবে তাফসির করে একটু জিজ্ঞেস করে দেখি। আমরা এখন ঈশার নামাজ পড়ে আসছি, কি কথাটি কি না? এই ঈশার নামাজে একটা সূরা পড়েছি আমরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রতি রাকাতে পড়েছি, ইমামের পিছনেও পড়েছি, ইমাম ছাড়াও একাকিও পড়েছি। পড়েছি কিনা সূরা ফাতিহা? পড়ছি না ফাতিহা, বোঝেন? আলহামদুল সূরা, যেটা আমরা আলহামদুল সূরা বলে জানি, এটার অপার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ প্রারম্ভ ভূমিকা। কোরআনে কারিমের ভূমিকা হচ্ছে কি? ফাতিহাতুল কিতাব। তো এই সূরার ভিতরে আমরা আল্লাহর শিখানো ভাষায় একটা দোয়া করেছি, একটা প্রার্থনা করেছি, সেই প্রার্থনাটা আমি আপনাদেরকে শোনাই। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। যারা মুনআম আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, আপনি তাদের পথে আমাদেরকে চালান। আল্লাহর কাছে চাইলাম, শিখাইছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন কোরআনে কারিমে, সূরাতুল ফাতিহা থেকে। ফাতিহা ছাড়া, ফাতিহার মতো সূরা অন্য কোনো নবীকে দান করা হয়নি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ বৈশিষ্ট্য। এই সূরাটা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ কোরআন বলেছে সাবআন মিনাল মাসানি, বারবার পঠিতব্য, সাত আয়াত বিশিষ্ট একটা সূরা নবী আমি আপনাকে দান করেছি। বারবার পাঠ করা হয় কোনটা? সূরায়ে ফাতিহা, সলাতে সূরায়ে ফাতিহা বারবার পাঠ করা হয়। ফরজ সালাত পড়লে সূরায়ে ফাতিহা পড়তে হয়, নফল সালাত পড়লে সূরায়ে ফাতিহা পড়তে হয়, সুন্নাত সালাত পড়লে সূরায়ে ফাতিহা পড়তে হয়, কি কথা কি না? যে কোনো সালাত আপনি পড়বেন সেখানে আপনাকে সূরায়ে ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সলাতই হয় না যে ব্যক্তি সলাতে সূরায়ে ফাতিহা না পড়ে। যে ব্যক্তি সলাতে সূরায়ে ফাতিহা না পড়ে তার সলাতই হয় না। তাহলে সূরায়ে ফাতিহা একটা বাধ্যতামূলক সূরা। এই বাধ্যতামূলক যে সূরাটা, এই সূরাটা বাধ্যতামূলক হওয়ার কারণ কি? আমরা এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টোটাল কোরআনে কারিমের সার নির্যাস আল্লাহর কাছে প্রার্থনা করি। কোরআনে কারিমের সার মর্ম হচ্ছে সূরাতুল ফাতিহা। কোনো একটা মানুষ কোনো গ্রন্থ লিখলে সে যে কি বলতে চায়, ওই গ্রন্থের ভিতরে কি ব্যক্ত করতে চায়, সেটা অনেক অংশ, সার অংশ সে তার ভূমিকায় বর্ণনা করে দেয়, কি কথাটি কি না? এই কিতাবে আমি কি বলতে চাচ্ছি, এই কিতাবে আমি কি লিখতে চাচ্ছি, এই কিতাব দিয়ে আমি কি বুঝাইতে চাচ্ছি, এই কথাগুলো কিন্তু সে ভূমিকার ভিতরে সার অংশ সংক্ষিপ্ত আকারে হলেও বর্ণনা করে দেয়। তো ঠিক অনুরূপভাবে টোটাল কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইতে চাচ্ছেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভূমিকা সূরাতুল ফাতিহা। কোরআনের ভূমিকা কি? সূরাতুল ফাতিহা, প্রারম্ভ ভূমিকা। এই ভূমিকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সার নির্যাস বর্ণনা করে দিয়েছেন। সূরাতুল ফাতিহা বুঝতে পারা মানে টোটাল কোরআনে কারিমকে বুঝতে পারা, সূরাতুল ফাতিহার তাফসীর বুঝতে পারা মানে টোটাল কোরআনে কারিমের তাফসীরকে বুঝতে পারা। সূরাতুল ফাতিহার ভিতরে যা চাহিদা, যা চাওয়ার আল্লাহ শিখিয়েছে, এটা চাওয়া মানে টোটাল কোরআনে কারিমে মানবতার কল্যাণে যা কিছু দান করা হয়েছে সেইগুলো আপনি আল্লাহর কাছে চাইলেন। আমি আপনাদেরকে একটু অল্প স্বল্প ছোট ছোট উদাহরণ দিয়ে দেখাই। এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস কি জানেন? এই এই পৃথিবীর সব থেকে কঠিন জিনিস হচ্ছে সরল পথের অভাব, কি কথাটি কিনা? এইখানে আমি আজকে ওয়াজ করে যাচ্ছি, কালকে আর এক হুজুর ওয়াজ করবে, দেখবেন আমার থেকে ব্যতিক্রম ধর্মী হবে তার ওয়াজ, কি কথাটি কিনা? এখন একই কোরআন থেকে একই হাদিস থেকে কথা বলা হয়, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, আমরা একটা বিপদে পড়ে যাই যে কি বিষয়? একই কোরআন, একই হাদিস, একই আল্লাহ, একই রসুল, একই কাবা, একই কোরআন, অথচ
এক এক হুজুর এক এক রকম বলে আমরা এখন যাইব কই, কি কথা ঠিক কিনা? এরকম একটা পরিস্থিতি আপনাদের ঘরে বিরাজ করে কিনা? এরকম একটা পরিস্থিতি আপনাদের ভিতরে বিরাজ করে? তাহলে বোঝা যাচ্ছে অধর্মের কথা বাদ দিলাম, ধর্মের নামে, ধর্মের ছদ্মবরণে অসংখ্য পথ, অসংখ্য মত। আর এই অসংখ্য পথ আর অসংখ্য মত কিন্তু সঠিক না, সঠিক কিন্তু একটা না একাধিক, সঠিক পথ একটা না একাধিক একটা। কিন্তু যারা বক্রপথের লোক তারা কিন্তু কিছু উদাহরণ টানে, যে উদাহরণগুলো ঠেলে দেওয়ার মতো, ফেলে দেওয়ার মতো নয়। যেমন বলে একটা পুকুরে চারটা ঘাট, এক পুকুরে ঘাট কয়টা? চারটা। এখন যে কোনো এক ঘাট দিয়ে, আমার তো পুকুরে যাইতে হবে, যে কোনো এক ঘাট দিয়ে গেলেই তো হলো, কি কথা ঠিক কিনা? বলেন এরকম, আমি ঢাকায় যাবো রাস্তা চারটা, যে কোনো এক রাস্তা দিয়ে গেলে তো হলো। আসলে এগুলো যুক্তি, যুক্তিতে কোনো মুক্তি নাই, যুক্তির মধ্যে কোনো মুক্তি নাই। এই সর্বপ্রথম পৃথিবীতে যুক্তি প্লেস করেছিল ইবলিস, আউয়ালু কাস আই ইবলিস, ইবলিস যুক্তি প্লেস করেছিল। যুক্তির নাম ইসলাম নয়, ইসলাম হচ্ছে আত্মসমর্পণের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থাপনায় আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম, কি কথা ঠিক কিনা? আর যারা আত্মসমর্পণ করে তাদেরকে বলা হয় মুসলিম, তাদেরকে কি বলা হয়? মানে আত্মসমর্পণকারী। তাহলে বোঝা যাচ্ছে যুক্তি প্লেস করা এটা শয়তানের কাজ, আল্লাহর বিধানের সামনে যুক্তি প্লেস করার কোনো সুযোগ নাই। এই কাজটা সর্বপ্রথম পৃথিবীতে করেছিল ইবলিস, ইবলিস যে যুক্তি প্লেস করেছিল, যথাযথ যুক্তি প্লেস করেছিল। এবং সেই যুক্তি আপনি আমি কেউ খণ্ডন করতে পারবো না, এবং আপনার আমার ব্রেনেও ধরবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়ে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিল, তোমরা সেজদা করো কাকে? আদমকে। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কিন্তু করলো না কে? ইবলিস করলো না। ইবলিস কেন করলো না? তাকে জিজ্ঞেস করা হলে সে উত্তর দিল, আমাকে বানাইছেন আগুন দিয়ে। ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি। আর মানুষ কিসের তৈরি? আল্লাহর নবী, আল্লাহর নবী মানুষ ছিল নাকি ফেরেশতা ছিল? তো আল্লাহর নবী কিসের তৈরি? জোরে বলেন, আল্লাহর নবী কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর অনেকে ধারণা করে যে ইবলিস মনে হয় ফেরেশতা, আসলে ইবলিস ফেরেশতা নয়, ইবলিস ছিল মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ। কিন্তু কানা মিনাল জিন, কোরআন বলেছে সে ছিল জিন জাতির মধ্যে থেকে। কোন জাতির মধ্যে থেকে? জিন জাতির মধ্যে থেকে। তো জিন জাতি আগুন দিয়ে তৈরি, সে বলছে মাটির খাসিয়াত, মাটির খাসিয়াত তার প্রকৃতি হচ্ছে যতই ঊর্ধ্বে পালন না করো সে নিম্নমুখী হয়, কি কথা ঠিক কিনা? মাটি যত ভারী মাটি আপনি উপরে দিবেন তত সে কি করবে? নিম্নমুখী হবে। মাটি উপরের দিকে যেতে চায় না, ও নিচের দিকে যেতে চায়। আর আগুন প্রজ্বলিত করলে সে কোন দিকে যায়? উপর দিকে যায়। ইবলিস বলতেছে যে আমারে আপনি বানাইছেন আগুন দিয়ে, আর ওকে বানাইছেন আপনি মাটি দিয়ে। তো আপনি এই আমার আমার খাসিয়াত হচ্ছে উপরের দিকে যাওয়া, তো আমাকে কেন তার সামনে মাথা নত করতে বলছেন? যুক্তি ঠিক ছিল কিনা বলেন? যুক্তি বিবেকের মানদণ্ডে ঠিক ছিল, কি কথা ঠিক কিনা? বিবেকের বিচারে ঠিক ছিল, কিন্তু বিবেক দিয়ে বিচার করার নাম ইসলাম নয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আল্লাহর বিধান দিয়ে বিচার করার নাম হচ্ছে ইসলাম, কি কথা ঠিক কিনা? আল্লাহর বিধানে যা আছে তা বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। সারেন্ডারকারীর নাম হচ্ছে মুসলিম, কি কথা ঠিক কিনা? সব আপনার বুঝে এসে যাবে এমন কোনো কথা নয়। তাহলে বোঝা গেল যুক্তি প্লেস করার কোনো সুযোগ নাই আল্লাহর আইনের সামনে, কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে যুক্তি প্লেস করার কোনো সুযোগ নাই। যাহা আল্লাহ বলেছেন, যেভাবে বলেছেন, সেইভাবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের তাফসীর তিনি নিজেই করেছেন। সুরাতুল ফাতিহার ভিতরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করতেছি, অসংখ্য বক্রপথের ভিতরে আল্লাহর শিখানো ভাষায়
আমরা আল্লাহর কাছে চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে সরল পথ দেখান। কোন পথ দেখান? সরল পথ দেখান। অসংখ্য বক্রপথের ভিতর থেকে সরল পথ প্রাপ্ত হওয়া, এইটাই হচ্ছে মানুষের সব থেকে বড় কাঙ্ক্ষিত বস্তু, এইটাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় পাওয়া। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া প্রতি সালাতে বাধ্যতামূলক করে দিয়েছে, আপনাকে শিখিয়েছে। এই দোয়া শিখিয়েছে কে? স্বয়ং আল্লাহ শিখাইছে। এই জন্য সালাতে বাধ্যতামূলক, আপনাকে এই দোয়া করতেই হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাদেরকে সরল পথ দেখান। এই সরল পথ কারা পেয়েছে পৃথিবীতে, তাদের কথাটাই পরের আয়াতে বলে দেওয়া হয়েছে, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালান যাদেরকে আপনি পৃথিবীতে পুরস্কৃত করেছেন, পরকালেও পুরস্কৃত করবেন, তাদের পথে আপনি আমাদেরকে চালান। তারা সরল পথে ছিলই বিদায় তারা পুরস্কৃত হয়েছে, কি কথা ঠিক কিনা? এদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুনআম আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এখন আমাদের দেশে এক্সের নিত্য তথাকথিত পীর সাহেবরা বলে আমরাই হচ্ছে মুনআম আলাইহিম, আমরাই হচ্ছে পুরস্কার প্রাপ্ত লোক। এই পীর মাশায়েখদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনআম আলাইহিম বলেছেন, এদের পথে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব আমাদের কাছে বায়াত হন, আমাদের মুরিদ হন, আমাদের মুরিদ হন, তাহলে সরল পথ পাওয়া যাবে। আসলে এরকম ব্যাখ্যা করে কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এরকম ব্যাখ্যা করে না? করে। এই যে ব্যাখ্যাটা করে, এই ব্যাখ্যাটা সঠিক কি সঠিক নয়, এটা আমি যদি বলি বেঠিক, তাহলে বেঠিক নাও হতে পারে, কি কথা ঠিক কিনা? অন্য কোনো হুজুর যদি বেঠিক বলে তাহলে বেঠিক নাও হতে পারে, আর কোন হুজুর যদি বড় হুজুর যদি সঠিক বলে আর সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে কি ওটা সঠিক হবে না বেঠিক হবে? বেঠিক হবে। তাহলে আমরা দেখব যে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কি করেছেন, তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি তাফসিরে কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দিয়ে, কি কথা ঠিক কিনা? এই আয়াতের তাফসিরটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কি করেছেন, এটা যদি আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি তাহলে কোরআন কিন্তু আমাদেরকে দেখায় দিচ্ছে যে আল্লাহ কাদেরকে পুরস্কৃত করেছেন। যারা বলতেছে যে পীর মাশায়েখের কাছে বায়াত হও এবং তাদের মুরিদ হও তাহলে তুমি সরল পথ প্রাপ্ত হবে, মুনআম আলাইহিম পুরস্কার প্রাপ্তদের তালিকাভুক্ত হবে, এই কথাটা সঠিক কিনা আমরা একটু নির্ণয় করে দেখব। সরল পথে কারা আছে? সরল পথ অর্থাৎ মুনআম আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তারা কারা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখি আমাদেরকে কি জবাব দেয়। চার নম্বর সূরা, সূরাতুন নিসা, আয়াত নম্বর হচ্ছে 69। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের ব্যাখ্যা এসে চার নম্বর সূরায় এসে 69 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিচ্ছেন। খেয়াল করতে হবে, আল্লাহ বলেন আনআম আল্লাহু আলাইহিম মিনান নবীন والصديقين والشهداء والصالحين من النبيين والصديقين والشهداء والصالحين سايتا গ্রুপ এর কথা বলছে, কয়টা গ্রুপ? চার গ্রুপ। মিন النبيين নবী রাসূল সিলেকশন কৃত আল্লাহর না ইলেকশনে আইছিল? নবীরা ইলেকশনে হয় নাকি? নবীরা ভোটে নির্বাচিত হয়? ভোটের এই সিস্টেম ইসলামের সিস্টেম? ভোটের সিস্টেম ইসলামের সিস্টেম না? ভোট দিয়ে খিলাফত কায়েম করতে হবে না? ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে হবে, সেই আপনাদেরকে ইসলামী হুকুমত কায়েম করবে নাকি? এটা কি ইসলামের সিস্টেম? এটা ইসলামের সিস্টেম নয়। ইসলামের সিস্টেম গণতন্ত্র নয়, ডেমোক্রেসি ইসলামের সিস্টেম নয়, ইসলামের সিস্টেম হচ্ছে খেলাফতের সিস্টেম, কি কথা ঠিক কিনা? আর খেলাফত প্রতিষ্ঠা হবে কি কোন মাধ্যমে? সেটা ব্যালটের মাধ্যমে হবে না, সেটা কিভাবে হবে? সূরা নূর
আয়াত নাম্বার 55, সূরায়ে নূর আয়াত নাম্বার কত? 55 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তারা তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে। আমানু, তারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ সম্পাদন করেছে, ভালো কাজ করেছে। লায়াতাকলিবান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাদেরকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবেন পৃথিবীতে। কামা ইয়াস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে বোর্ড দিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখা, এটা কোরআন বিরোধী স্বপ্ন, কি কথা ঠিক কিনা? অনেক ইসলামের নামে ভ্যাসদারি, তারা এসে আপনার আমার কাছে বোর্ড সাহিবে এসে আমাদেরকে বোর্ড দেন, আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করে দেবো, এইসব বলে না। আসলে ইসলাম কায়েমের পথই না এটা। ডেমোক্রেসি এর জনক আব্রাহাম লিঙ্কন, মিটারিটি মাস্ট বি গ্যারান্টেড প্রেসিডেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এই স্লোগান হচ্ছে কাফেরদের স্লোগান, এটা কোনো ইসলামের স্লোগান না। এই স্লোগান দিয়েছে কুফাররা, কি কথা ঠিক কিনা? ইসলামের স্লোগান কি? আল্লাহ বলে ইন তুতি আকসার মান ফিল আরদি আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। আল্লাহু আকবার, কে বলছেন? মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। আকসারুহুম মুশরিকুন, আকসার মানে বেশি, মেজরিটি ইংরেজিতে বলে মেজরিটি আর বাংলায় বলে বেশি। আমরা বলি না, আমাদের হুজুর ওয়াজ করে দেখেন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন বক্তব্য দিচ্ছেন, দশ জনে যাকে ভালোবাসে আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালোবাসি, দশ জনে যাকে ভালোবাসে না আমার আল্লাহ বলেন আমিও তাহাকে ভালোবাসি না, এরকম ওয়াজ শুনছেন না? মিথ্যা কথা, এখন স্পষ্ট মিথ্যা কথা, ডাইরেক্ট কোরআন বিরোধী কথা, কি কথা ঠিক কিনা? একবারে স্পষ্ট কোরআনের খিলাফ করা হচ্ছে, যেখানে কোরআন নবীকে বলছে, নবী আপনি যদি অধিকাংশের অনুসরণ করেন, আপনি যদি মেজরিটির অনুসরণ করেন, নবী যখন দাওয়াত দিয়ে দাঁড় হয়েছিলেন তখন নবীর পক্ষে লোক বেশি ছিল না নবীর বিপক্ষে লোক বেশি ছিল? আবু জাহেলের পক্ষে লোক বেশি ছিল, আবু লাহাবের পক্ষে লোক বেশি ছিল, মুশরিকানে মক্কার লোক বেশি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই বলেছিলেন, নবীর পক্ষে সেই দিন একজন লোক ছিল না এই ধরতির বুকে, কি কথা ঠিক কিনা? একজন লোক ছিল না সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ফারানের চটিতে দাঁড়িয়ে বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে কামিয়াব হয়ে যাবে, কি কথা ঠিক কিনা? কিন্তু পাথর মারছিল একেবারে নিজের গোত্রের চাচা, কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম মেজরিটির কথা বলে না, ডেমোক্রেসি মেজরিটির কথা বলে। ডেমোক্রেসি মেজরিটি যদি আপনার ভুল হয় ওইটা ডেমোক্রেসিতে ঠিক হয়ে যায়, চোরও ভালো হইয়া যায়। যেই দলের লোক বেশি, আমি কোনো দলীয় ওয়াজ করতেছি না, এদের দলের নামও লচ্ছি না, যেই দলের লোক বেশি সেই দলে যদি চোর থাকে আর যেই দলের লোক কম, অরিজিনালি একটা চোর কিন্তু সবাই বললো এই লোকটা চোর, কম দলের লোক বলল এটা চোর, কিন্তু দলীয় লোকজন বলল যে বেশিরভাগ, অর্থাৎ এখানে 50 জন বলল লোকটা চোর আর রিয়েলি আসলে চোর, কিন্তু ওইখানে 200 জন বলল লোকটা চোর না, তখন স্পিকার সাহেব বললেন হা জয়যুক্ত হইল, হা জয়যুক্ত হইল, হা জয়যুক্ত হইল, কি কথা ঠিক কিনা? হা জয়যুক্ত হইয়া গেল, তার মানে চোর ভালো হইয়া গেল। কিন্তু ইসলামের কথা তো এটা নয়, ইসলামের কথা হচ্ছে নবীর বেটে, নবীর বেটি ফাতেমাও যদি চুরি করে আর তার হাত কাটার সময় যদি সংখ্যায় লোক বেশি থাকে বা অন্য কোন সম্ভ্রান্ত ঘরের লোক, তার মেয়ের হাত কাটার সময় যদি সংখ্যাগরিষ্ঠ সাহাবা এসে বলে ইয়া রাসূলুল্লাহ এগুলো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, অতএব এবারের মতো ক্ষমা করা হোক, আল্লাহর নবী বলেছেন
সাহাবারা কান খুলে শুনে নাও, এটা আল্লাহর বিধান, এটা সম্ভ্রান্ত ঘর তো দূরের কথা, এখানে যদি নবীর বেটি ফাতেমা হইত তাহলে তোমাদের কারো কথা আমি শুনতাম না, আমি মোহাম্মদ তার হাত কেড়ে নিতাম। কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে ইসলাম সত্যের পক্ষে কথা বলে, ইসলাম মেজরিটির পক্ষে কথা বলে না, একজন হলে তাকে সত্য নিয়ে চলতে হবে। এই স্লোগান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান। কি কথা ঠিক কিনা? সমস্ত নবীদের ইতিহাস তাই বলে যে তাদের সঙ্গে লোক কম ছিল, বিরোধীরা লোক সংখ্যা বেশি ছিল। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নূহ, একজন নবীর নামে একটা সূরা, সূরাতুন নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে না? আমাদের তাবলিগালা বাইরা বলে খুব সুন্দর বলে, 950 বছর পর্যন্ত কোরআন বলেছে 1000 থেকে 50 কম, 950 বছর পর্যন্ত গোটা জাতিকে নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে আহ্বান করলেন। আমাদের মতো রাত্রিবেলায় সুসজ্জিত ফ্যান্ডেলে ওয়াজ করে দিনের বেলায় ঘুমিয়ে গেলাম, অথবা দিনের বেলায় ওয়াজ করে রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, এরকম নয়। কোরআন বলেছে লাইলা ওয়া নাহারা, রাত আর দিনকে একাকার করে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম গোটা জাতিকে আহ্বান করেছিলেন কালেমার দিকে, তাওহীদের দিকে, আল্লাহর একত্বের দিকে, শিরিক মুক্ত সমাজ গঠন করার জন্য। একটা ধারে 950 বছর পর্যন্ত আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম জাতিকে আহ্বান করার পরে তার নতিজা, তার ফলাফল কি দাঁড়াইল? যার সঙ্গে এক ল্যাবের তলে 900 বছর কাটাইলেন পয়গম্বর, আল্লাহর সিলেকশনকৃত উলুল আজম পয়গম্বর, কোরআনে 5 জন আছে, তার ভিতরে সর্বপ্রথম আউয়াল হচ্ছে, 1 নম্বর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম হচ্ছে উলুল আজম পয়গম্বর, সেই পয়গম্বর যার সাথে এক ল্যাবের তলে 900 বছর কাটিয়েছে, সেই শয্যা সঙ্গী নূহ আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে না। কি কথা ঠিক কি না? মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, মেজরিটি তো দূরের কথা, নিজের স্ত্রী কথা শুনে নাই, নূহ আলাইহিস সালামকে সাপোর্ট করে নাই, তাকে ভোট দেয় নাই, তার পক্ষ অবলম্বন করে নাই, নীরের ঔরসজাত সন্তানও নূহ আলাইহিস সালামের কথা শুনে নাই। কি কথা ঠিক কি না? তাহলে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, যেই পক্ষে হুজুরের সংখ্যা বেশি এই হুজুর মনে হয় ভালো। কি কথা ঠিক কি না? যেই হুজুরের কথা সকলেই ভালো বলে, এই হুজুরের কণ্ঠ ভালো, এই হুজুর মানে আসলে ভালো। কি কথা ঠিক কি না? এসব বিষয় থেকে দূরে দূরত্ব বজায় না রাখতে পারলে প্রকৃত ইসলামের কাছে ফিরে আসা যাবে না। বন্ধু, প্রকৃত ইসলামের কাছে ফিরে আসতে হলে আপনাকে মিজানটিকে জলঞ্জলি দিতে হবে। বারবার কোরআন খুলে খুলে বলছে, ঘুরে ঘুরে বর্ণনা করছে, আসারহুম মুশরিকুন, অধিকাংশ মুশরিক, আসারহুম কাফিরুন, অধিকাংশ কাফের, আসারহুম লাই আকিলুন, অধিকাংশ কিছুই জানে না, অজ্ঞ মূর্খ। আল্লাহ বলে, ওরা কাদরাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন ও ইনসান জাহান্নামে থাকবে, মেজরিটি জাহান্নামে যাবে। আল্লাহ বলে, ওমাই সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহ, অধিকাংশ আল্লাহর প্রতি ইমানের দাবিদার, মেজরিটি ইমানের দাবিদার, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু শিরক করে, কিন্তু কি করে? দাবি করে ইমানের, কাজ করে কি? শিরক। তাহলে আল্লাহ বলছেন অধিকাংশ পক্ষ আল্লাহ নেন নাই, অধিকাংশ কোন নবীদের পক্ষে আসে নাই। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড যদি হয় তাহলে বলেন এই অনুনয় বিনয় করে হাতে পায়ে ধরে দোস্ত বুজুর্গ বইলা, আজকের ঘটনা, মাওয়া পার হয়ে মসজিদে ঢুকছি, বান্দা তালিম করবে, তালিম কত যে অনুনয় বিনয় করে বলছে, আমাকে যাওয়ার সময়ও বলছে, বেরোনোর সময় বলছে, ভাই নামাজের পর অল্প একটু তালিম, অল্প একটু তালিম হবে, বসে যাবেন ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। কি কথা ঠিক কিনা? ভালো, এই যে ভাই, এই যে অনুরোধ, কত অনুনয় বিনয় করে অনুরোধ করার পরে সমাজে নামাজির সংখ্যা বেশি না কম? নামাজের সংখ্যা বেশি, মেজরিটি জরিপ করলে নামাজের সংখ্যা বেশি না কম? জুমার দিনে যেই পরিমাণে মুসল্লি হয়
এই মুসল্লিগুলো পাঁচ অক্তে এর অর্ধেক তো হওয়া উচিত, পুরানো হইলে অর্ধেক হওয়া উচিত, কি কথা ঠিক কিনা? তা কি পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে নামাজির সংখ্যা কম। এখন বিচার করেন এই নামাজির মধ্যে নামাজের যে রূহ, নামাজের জান আছে সেটা হচ্ছে খুশুখুজু একাগ্র চিত্তে। আল্লাহ বলছে আকিমুস সালাতা লিযিক, আমার শরণার্থে সালাত কায়েম করো, আল্লাহর শরণে সুন্দরভাবে নবীর পদ্ধতিতে সালাত আদায় করেন ওয়ালার সংখ্যা বেশি না কম? কম। তাহলে আমরা কি বলবো যে এই বেনামাজির সংখ্যা বেশি, এরা কামিয়াব হয়ে গেছে, কি কথা ঠিক কিনা? এরা মেজরিটি, বেনামাজি তো মেজরিটি, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড ইসলামিক স্লোগান, এটা ইসলামের স্লোগান নয়, এটা ডেমোক্রেসির স্লোগান, এদেশে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত আছে, ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। যেহেতু আমি মঞ্চে বসেছি, কোরআনের কথা আমাকে কোরআনের বলতে হবে, কি কথা ঠিক কিনা? দেশে কি প্রতিষ্ঠিত আছে, কি থাকছে, কি থাকবে, কি আল্লাহ রাখবে, সেটা আল্লাহর ব্যাপার, কি কথা ঠিক কিনা? ওই রাজনীতি নিয়ে আমার কোনো কথা নাই, আমি কথা বলতেছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ আর মেজরিটির কথা কখনোই বলে নাই, বরং অধিকাংশ আর মেজরিটিকে আল্লাহ কাফের বলেছে, অধিকাংশকে মুশরিক বলেছে, অধিকাংশকে অজ্ঞ মূর্খ বলেছে, অধিকাংশ জাহান্নামে থাকবে কোরআনের পাতায় পাতায় ভরা, কি কথা ঠিক কিনা? তাহলে এই মেজরিটিকে মানদণ্ড স্থির করা এটা কোনো মুমিনের জন্য কাম্য হতে পারে না? বন্ধুগণ ফিরে আসি আমি যে কথা বলতেছিলাম, সূরাতুল ফাতিহায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার শিখানো ভাষায় প্রার্থনা করছি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, মালিক আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তো কাদেরকে পুরস্কৃত করেছেন? আমি কোরআনের আরাক আয়াত দিয়ে দেখাইলাম, কি কথা ঠিক কিনা? কোন আয়াত বলেন তো, এইবার একটু দেখি কেমন রোয়াজ শুনছে। মাশাআল্লাহ, সামনের একজন বলছে, বহু দূরের থেকে আসছে, পরিচিত, এই জন্য বলতে পারছে, আপনারা বলতে পারলেন না তাহলে ওয়াজ ঠিক মতো শুনতেছে না। চার নম্বর সূরা আবার বলে দিচ্ছি, চার নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর 69, আয়াত নম্বর কত খেয়াল করবেন, কিছু নিয়ে যান এখান থেকে আজকে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর সূরা 69 নম্বর আয়াতে গিয়ে তারপরে ব্যাখ্যা করতেছেন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত করে, এক জায়গায় অসম্পূর্ণ থাকলে আর এক জায়গায় সম্পূর্ণ হয়, আমি এটা দেখাচ্ছি যেহেতু আমার আজকে তফসিরের কথা, এই জন্য তফসির কাকে বলে এই বিষয়ে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? এখন আসুন, ওখানে আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা। আল্লাহ বলেন যারা এই পৃথিবীতে যাদেরকে আমি পুরস্কৃত করেছি, পরকালে যাদেরকে আমি পুরস্কৃত করব, তাদের মধ্যে এক নম্বর হচ্ছে মিনান নাবিন, মিনান নবীগণ। আমি বলেছিলাম নবীগণ ওইখান থেকে চলে গেছিলাম এইদিকে, নবীগণ ইলেকশন আসে নাই, নবীগণ সিলেকশনে এসেছে, আর নবীদেরকে সিলেকশন করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, কি কথা ঠিক কিনা? নবী সিলেকশন করেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তার নবীদেরকে সিলেকশন করেন, বাছাই করেন। অতএব নবীরা সিলেকশনে এসেছে, কোনো ইলেকশনে আসেনি, নির্বাচন করেছেন আল্লাহ নিজেই, কি কথা ঠিক কিনা? সেই আল্লাহর নির্বাচিত যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক কষ্ট দিয়েছেন, এই কথা আজকের আলোচ্য বিষয় সূরাতুল বুরুজের মধ্যেই আছে। নবীগণ এবং যারা আল্লাহর মুকাররাব ছিলেন তারা এই পৃথিবীতে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করেছেন দীনের জন্য, এটা স্বাভাবিক। তাহলে এক নম্বর হচ্ছে মিনান নাবিয়্যিন, দুই নম্বর হচ্ছে সিদ্দিকিন, যারা সত্যবাদী, যারা কি সত্যবাদী, এই সত্যবাদীরা এক নম্বর হচ্ছে আবু বকর সিদ্দিক। আবু বকরের সাথে একটা নাম লাগানো আছে না, এটা কে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহ, আবু বকর হচ্ছে সিদ্দিক, তিনি হচ্ছেন সত্যবাদী। এক নম্বরে এই উম্মতের সত্যবাদী হচ্ছে আবু বকর সিদ্দিক, এর পরবর্তীতে যারা সত্যবাদী তারা হচ্ছে সিদ্দিক, কি কথা ঠিক কিনা? যারা সবসময় সদা সত্য কথা বলে, মিথ্যা কথা কখনো বলে না, মরে যাইতে রাজি তো মিথ্যা বলতে রাজি না, এরকম অনেক লোক আছে না ভাই? খুবই কম, খুবই কম, কিন্তু আছে, অনেক জায়গায় খুঁজে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় আমরা দেখি। আবার দেখা যায় যে মিথ্যার ছয় লাভ হয়েছে,
বাজার ঘাট ব্যবসা বাণিজ্য ইদারা যাই বলেন না কেন, মিথ্যা না বললে ভাই ব্যবসায়ী হয় না। ব্যবসায়ীদের অভিযোগ একটাই, হুজুর যদি মিথ্যা কথা না বলি ভাই তাহলে আমার ব্যবসা চলবেই না। কি কথা ঠিক কি না? আছে না অনেকে, অনেকের অভিযোগ এটা, হুজুর আমি কোর্টেতে যদি মিথ্যা কথা না বলি, আমারই এক ভাই বলতেছিল, হুজুর আমি যদি মিথ্যা কথা না বলি তাহলে আমাকে পয়সা দেয় না, আমি যদি সত্য বলে বলি তাহলে আমাকে পয়সা দেয় না। মোহরি সাহেব বলে সত্য বললে আমাকে পয়সা দেয় না, মিথ্যা বলাটা করে জরুরি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলে, সর্বস্তরে মিথ্যার ছয়লাভ চলছে, সত্য কথা বলার লোক খুঁজে পাওয়াই দুষ্কার হয়ে গেছে। মিথ্যা না বললে দুনিয়াটা কেমন অচল হয়ে গেছে, এরকম একটা ব্যবস্থা। কি কথা দেখি না, ব্যবস্থাপনাটাই এরকম হয়ে গেছে, সত্য বললে চলবে না, ধারণা জন্ম নিছে। আমি যদি সত্য বলি, একটু আগে আমাকে সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছে, একটু আগে আমি আসার আগেই ফোন দিয়ে বলছে আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করি, তো এই কোম্পানি আমার সাথে ইনজাস্টিস করেছে, আমার টাকা পয়সা নিয়েছে জোর করে, এখন আমার কাছে কিছু টাকা পয়সা কোম্পানির আছে, আমি যদি না বলে মিথ্যা কথা বলে এই টাকাগুলো আমি তার থেকে নিয়ে নিই কেমন হবে, আমাকে প্রশ্ন করছে। আমি বললাম কোম্পানি যদি আপনার সাথে ইনজাস্টিস করে, সে যদি আপনাকে ধোকা দেয় তো আপনি মিথ্যার আশ্রয় নেবেন? এটা তো মুসলিমের জন্য কাম্য, কোনো মুসলিম এটা করতে পারবে না। যে করেছে তার দায় দায়িত্ব সে বহন করবে, তার হিসাব কিতাব আল্লাহর কাছ থেকে সে তার প্রাপ্তি তাকে আল্লাহ দেবেন। কি কথা ঠিক কিনা? তার মানে আপনি যে সে একটা অসৎ কর্ম করেছে, আপনি আর একটা অসৎ কর্ম করবেন, এটা ইসলাম বলে। ইসলাম বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপের বদলে আপনাকে ভালো দিয়ে দিতে হবে। আমাদের খুলনার ভাষায় বলে শালা বললি, শালা আমাদের দেশে গালি, শালা বললি ভাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? আপনাকে খারাপভাবে ট্রিট করলে আপনি সেখানে সুন্দর মার্জিনভাবে সুন্দর কথা বলবেন, আপনি আর একটা বড় গালি দেবেন, এটা সুযোগ ইসলামে নেয়। ইসলাম আপনাকে সততা, মানুষের সাথে ভালো ব্যবহার, সুন্দর আচরণ শিক্ষা দেয়। কি কথা ঠিক কিনা? ইসলাম আমাদেরকে খারাপ কোনো কিছু শিখাইছে? সব ভালো শিখাইছে। কি কথা ঠিক কিনা? ইসলামের সবই স্বচ্ছ এবং সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছে আমি তোমাদেরকে এমন একটা দিনের পরে রেখে যাচ্ছি তার রাত আর দিন সমান, দিনটা যেমন উজ্জ্বল রাতটাও তেমনই স্বচ্ছ উজ্জ্বল, অর্থাৎ সুন্দর দিনের পরে স্বচ্ছ দিনের পরে তোমাদেরকে আমি রেখে যাচ্ছি। কি কথা ঠিক কিনা? এখানে বাতেন মাতেনের কোনো ব্যাপার নাই, এখানে গোপনীয়তার কোনো ব্যাপার নাই। যারা ইসলামকে ইসলামের সত্যতায় সন্দেহ, যারা ইসলামের সত্যতা সম্পর্কে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করতে পারে নাই, তারাই বলতে চায় যে এই 30 পারা যথেষ্ট না, বাতেনি আরো 90 পারা বা 60 পারা আছে, আছে কিনা? এরকম একদল আছে না? এই ওয়াজে তো আপনি শুনতে পারবেন একটু বলে ইন্দাই বলবে এবং সত্যবাদীদের সহচার্য ইত্যার করো, যারা সত্যবাদী সিদ্দিক দ্বারা তাদের সহচার্য ইত্যার করো। এই যে সিদ্দিকের আলোচনা করতেছি, তোমরা বলবে এই সমস্ত পীররা এই সমস্ত ভণ্ডরা বলে যে আমরাই হচ্ছে সিদ্দিক, আমাদের সহচর্যে আসতে আল্লাহ বলছেন। আসেন এরকম অপব্যাখ্যা চলে কোরআনের, অনেক অপব্যাখ্যার ওয়াজ আর তাফসীর হয় এই সমাজে, আপনি আমি জানি না বুঝি না, কোরআনের তাফসীরের নামে ভণ্ডামি চলে দেশের মাটিতে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না। ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেখবেন এ ধরনের ব্যাখ্যা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করবেন যে আমার তো কোরআনের কথাই বলতেছে, তো এই হুজুর একরকম বলে ওই হুজুর আর একরকম বলে, এরকম কেন? এই যে সমস্যায় আপনি ভুগতেছেন, সমস্যায় কেন ভুগতেছেন? হুজুররা বলবে এক শ্রেণীর তথাকথিত হুজুররা বলবে বহুপথ আর মহুপথ, বহুমত কেন? সিরাতে মুস্তাকিম সরল পথ তো একটাই হওয়া উচিত। জনগণের উত্তরে বলবে ঢাকায় যাব রাস্তা চারটা, যে কোনো একটা দিয়ে যাইতে পারি, পুকুরে ঘাট চারটা, যে কোনো এক ঘাট দিয়ে পুকুরে যাওয়া দরকার যাইতে পারি। অর্থাৎ ইসলামের বহুপথে সমস্যা কি? কাঙ্ক্ষিত স্থান তো জান্নাত, জান্নাতেই তো যাইতে হবে, যে কোনো এক রাস্তা দিয়ে গেলে হলো, যে কোনো একটা তরিকা দিয়ে ঢুকলেই হলো। কি কথা ঠিক কিনা? এই কথা বলে কিনা, বলে কিনা? দেখেন কত বড় শয়তানিয়াত, আপনি চিন্তাও করতে পারবেন না এখানে কত বড় শয়তানিয়াত কাজ করছে। আল্লাহ পাক কোরআনে কারিমে
জান্নাতের রাস্তা একটা ওয়াহিদ রাস্তা, সিরাতে মুস্তাকিম একটা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছে। তাহলে আল্লাহটা ঠিক হবে না হুজুরেরটা ঠিক, আল্লাহটা ঠিক না ভন্ডদেরটা ঠিক? আল্লাহটা যদি ঠিক হয় দেখেন আল্লাহ বলছে এইটাই আমার সরল পথ। কটার কথা বলছে? একটা। দেখেন এই আয়াতের ব্যাখ্যা করতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বড় বিশ্বাস না, বড় হুজুর না, আল্লাহর নবী ব্যাখ্যা করছেন। আমি আপনাদের জন্য সরলভাবে বোঝাই, এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রেখা কয়টা হয়? সরল রেখা বোঝেন, স্ট্রেট লাইন, স্ট্রেট দাগ কয়টা হয়? এই একটা বিন্দু মনে করেন, এদিকে খেয়াল করেন, এদিকে একটা বিন্দু, এই একটা বিন্দু, এখান থেকে এখানে সরল রেখা কয়টা হইবে? একটা হইবে না একাধিক হইবে? একটা হইবে। মনে করেন দুনিয়া একটা বিন্দু, জান্নাত একটা বিন্দু, আপনার কাঙ্ক্ষিত স্থান, আপনাকে আমাকে যাইতে হবে কোথায়? কোথায় যাইতে হবে? জান্নাত আমার বাপের বিটা, আমার বাপের পদস্খলনে আর ভুলের কারণে আমরা আজকে জমিনে আসছি, কি কথা ঠিক না? আমাকে ওই বাপের বিটা আবার দখল করতে হবে। সেই দখল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সরল পথ দেখিয়েছেন, সরল পথ দিয়েছেন যে এই সরল পথ দিয়ে যদি তোমরা চলো তাহলে এই কাঙ্ক্ষিত স্থান জান্নাতে আবার আসতে পারবে। আল্লাহ বলছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। নবী আপনার পরে আমি যে অবতীর্ণ করেছি, নাযিল করেছি, ওটাকে শক্তভাবে ধারণ করুন। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, এইটাই হচ্ছে সরল পথ। এটা কি? কোরআনকে শক্তভাবে ধারণ করার নাম হচ্ছে সরল পথ। আল্লাহ কোরআনে বলছে সূরায়ে যুখরুফ 43 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফাত্তাম সিক বিল্লাযী, শক্তভাবে ধারণ করো। আর আমাদের এক শ্রেণীর তথাকথিত পীরেরা বলতেছে পীরের হাত শক্তভাবে ধারণ করো। কি কান পীরকে ভালো করে ধরো, কি কথা ঠিক কিনা? বাবারে ধর বাবা, বাবারে ভালো করে ধর, বাবা না ধরলে পথ পাওয়া যাবে কি বলে কিনা? এখন দেখেন বাবারে ধরবেন কি কোনটা ধরবেন? কোরআনের কাছে জিজ্ঞেস করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এসেছে, একজন আলেম পাশে থাকলে খুব ভালো লাগে আমার, আমি বক্তব্য দিতে লাগলে যদি একজন আলেম স্টেজে দুই চারজন থাকে তো আরো ভালো, পিছনে থাকলে তো হবে না, সামনে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে একটা সরল রেখা অঙ্কন করেছেন, এদিকে তাকান, সরল রেখা, একটা দাগ দিলেন, সুদা দাগ দিলেন, এভাবে আর একটা আরো দাগ দিলেন, এভাবে একটা আরো দাগ দিলেন, সরল রেখা যে মনে করেন আমার এই লাঠি, এভাবে আর একটা দাগ দিলেন, এইভাবে আর একটা দাগ দিলেন, তাহলে স্ট্রেট লাইন একটা না সুদা, এইভাবে যখন একটা দাগ দিলেন এইভাবে দাগ দিলেন, তো স্ট্রেট লাইনের পাশে এই পাশে দুটো রাস্তা হইলো, এই পাশে দুটো রাস্তা হইলো, কি কথা ঠিক কিনা? খেয়াল করেন এই নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সহিহ হাদিস থেকে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী যেভাবে হাদিসে দেখিয়েছে অঙ্কন করে, আমি সেটা আপনাকে বাস্তবে প্রত্যক্ষ করাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রেট লাইনের পরে হাত দিয়ে কোরআনে কারিমের আয়াত পড়তেছে সিরাতি মুস্তাকিমান, এইটাই আমার সরল পথ। খেয়াল করেন এইটাই আমার সরল পথ, ফাত্তাবিউ এই সরল পথেরই অনুসরণ করো। খেয়াল করতেছেন? এরপরে যখন দাগ দিল তো দাগ দিলি সাইডটা রাস্তা হইল, তো এই সাইড রাস্তা সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাত্তাবিউ সুবুল, এই যে একাধিক রাস্তা দেখতেছো ঘাট সাইডটা পুকুরের থাকতে পারে, তাই বলে সাইড ঘাট দিয়ে যাওয়া যাইব না, কি কথা ঠিক কিনা? ঢাকায় যাওয়ার রাস্তা চারটা থাকতে পারে, চারটা রাস্তায় যাওয়া যাবে না, সমস্ত রাস্তার ভিতরে যদি সমস্যা থাকে, যেই রাস্তাটা বিপদ সংকলক মুক্ত, যেই রাস্তাটা সরল সহজ, ওই রাস্তাটাকেই আমাকে অবলম্বন করতে হবে, কি কথা নেই কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চার রাস্তার মাথায় শয়তান বসে আছে। কে বসে আছে? শয়তান বসে আছে। যদি এইদিকে ডাইভার্ট হয়ে যাও তাহলে তুমি বিপদে চলে যাবে, ওয়ালা দলিন হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। এইদিকে যদি চলে যাও তাহলে গোমরা হয়ে যাবে, এইদিকে গেলে গোমরা হবে, এইদিকে চলে গেলে গোমরা হবে। অর্থাৎ এই যে একাধিক রাস্তা দেখতেছ, ওই একাধিক তরিকায় আর একাধিক রাস্তায় চলা যাবে না। তরিকা মানে কি? রাস্তা। আলেম বসে আছে, তরিক মানে কি? পথ। তরিক মানে কি? পথ, রাস্তা।
আমরা আরবি শব্দটা ভালো বুঝি, কয় না এ অমুক পীরের তরিকা ধরো, তমুক পীরের তরিকা ধরো, অমুক সিলসিলার তরিকা ধরো, তমুক সিলসিলার তরিকা ধরো, এই যে একাধিক তরিকা ধরার কথা বলতেছে এরা, এটাকে এস্টাবলিশ করার জন্য যুক্তি প্লেস করেছে। কিন্তু যুক্তিতে মুক্তি নাই, যুক্তি সর্বপ্রথম প্লেস করেছিল শয়তান। কি কথাটা কি না, এই পৃথিবীর মুখে সর্বপ্রথম আউয়ালু কাসা ইবলিস, সর্বপ্রথম আল্লাহর সামনে যুক্তি প্লেস করেছিল ইবলিস। আর তার যুক্তি যথাযথ ছিল, কিন্তু এই যুক্তি আল্লাহর আইনের সামনে, আল্লাহর কানুনের সামনে, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ না করে, সারেন্ডার না করে যুক্তি প্লেস করার কারণে কিয়ামত পর্যন্ত মরদুদ হয়েছে। কি কথা রে কি না, অতএব আল্লাহর আইন ও কানুনের সামনে যুক্তি প্লেস করার কোনো সুযোগ নাই। আত্মসমর্পণের নাম ইসলাম। এক, আল্লাহর আইন ও কানুনে আত্মসমর্পণ করতে হবে। ওয়াহিদ রাস্তা, এস্টেট রাস্তা, কোরআনের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলে ফাত্তান ফিল্লাজি উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম। এই কোরআনকে শক্তভাবে ধারণ করো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। কিন্তু পীর সাহেবরা বলবে কি, কোরআন ধারণ করে এই কথা বলবে না, বলে কি বাবার হাত ধরো। কি কথা ঠিক কি না, এই যে গোমরা আগে যারা হইছে না, খেয়াল করেন, খেয়াল করেন, ভুল বুঝেন না আমাকে, আমি আমার হকানি পীরের বিরুদ্ধে বলতেছি না, হকানি কিছু আছে, এই হকানি আর বেহকানির বিভাজন করতে গেলে সব একাকার হইয়া যায়, সমস্যা হচ্ছে এখানে। বেহকানির সংখ্যাই বেশি, ভণ্ড প্রতারণার সমস্যাই এই সমাজে বেশি। কি কথা ঠিক কি না, সঠিক খুঁজে পাওয়াই দুর্লভ। এই জন্য এই বেঠিকদের আলামত বলতেছে, আলামত ভণ্ডদের কথা বলতেছে, এক কথায় বুঝে নেন, আবার হকানি যারা আছে তারা আবার বেজার হয়ে যায় না, যারা সত্যিকারে আল্লাহওয়ালা, যারা তার মানে তার আত্মশুদ্ধির কাজ করে, ওয়াজাক্কিহিম, নবীর এই দায়িত্ব যারা পালন করছে, আমি তাদের বিরুদ্ধে আচরণ করছি না, বরং এই নামে যারা ভণ্ডামি করছে, শয়তানি করছে, এই শয়তানদের কথা আমি বলতে চাচ্ছি, এদের মুখোশ উন্মোচন করা দরকার। এরা কোরআনের তাফসিরের নামে কোরআন থেকে মানুষকে ডাইভার্ট করে দিচ্ছে, কোরআনের থেকে বিপদে নিয়ে যাচ্ছে। এই জন্য এই কথাগুলো বন্ধু আমি কোরআনের তাফসির করার আগে বলতে বাধ্য হচ্ছি, যদি চ আমি সুরায় ওইখানে বিষয়বস্তুতে একটু পরে যাবো, আল্লাহ যদি তাওফিক দেয়, এর আগে আমি এই কথাগুলো বুঝাই দিচ্ছি। এদেশের মাটিতে তাফসিরের নামে হচ্ছে কি আপনাকে বুঝতে হবে, কোরআনের পথ দিয়ে আপনাকে ডাইভার্ট করে বেলাবে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা, আমি কোরআন দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসেও যাওয়ার দরকার নেই বেশি একটা, কোরআনই এনাফ ইনশাআল্লাহ। কোরআন বলে ইয়াদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বেশিরভাগ সংখ্যক লোককে আমি কোরআনের পথ দিয়ে গোমরাহ করে দিয়েছি। ইয়াদুল্লু বিহি তালিন বলি না, দল লাইয়া দিল্লি তোকে, ইয়াদুল্লু বিহি কাসীর, বেশিরভাগ সংখ্যক লোককে আমি কোরআনের পথ দিয়ে গোমরাহ করে দিয়েছি। আবার বলছে ওয়া ইয়াহদি বিহি কাসীর, আবার বেশিরভাগ সংখ্যক লোকে আমি কোরআনের পথ দিয়ে রাস্তা দেখিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের পথ দিয়ে গোমরাহ হওয়ার সম্ভাবনা আছে। কেমনে কোরআনের পথ দিয়ে গোমরাহ হয়ে যায় দেখেন, অসংখ্য উদাহরণ আপনার আমার সামনে আমি এখনই দেখাবো। এই দেখেন কোরআন আয়াতে কিভাবে অবব্যাখ্যা করা হচ্ছে, ওরা বলছে আমরাই সাদিকিন। এই বাবা বাবা বুঝলেন না, বাবার হিন্দুরা দেখলো মা দল, ওরা ক্যাপচার করে নিল সব, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, মা অমুক, মা তমুক, ওদের মায়ের অভাব নাই, কি কথা ঠিক না, বেশিরভাগই তাদের মা। এখন মুসলমান দেখলো যে মা তো ক্যাপচার হয়ে গেল, তো এরা কি করলো, বাবার ভাগ ধরে নিল, এরা কয় বাবা কাজাহান, বাবা শাহজালাল, বাবা শাহরান, বাবা ন্যাংটা, বাবা বাবা অমুক, বাবা তাবা তমুক, বাবা, কি কথা ঠিক না, এই আলিসাগাড়িতে চিঠি কিনে নিয়ে আসি, ওই সিঁড়ির ভিতরে দেখি ন্যাংটা বাবার কাছে কান্দতেছে, আর তার মাজারের পরে মাথা টোকাচ্ছে আর বলছে ও ন্যাংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। দেখছেন গান বাকায়দা কান্দতেছে, মুসলমান কোন কাফের কান্দে না, কোন হিন্দু না, কোন খ্রিস্টান না, কোন বৌদ্ধ না, মুসলমান তুমি মাথায় দিয়ে, তুমি মাথায় দিয়ে যারো কাদার যেভাবে প্রার্থনা করতে হয় রাব্বুল আলামিনের কাছে, ঠিক সেভাবে মাদারের কাছে মাথা টোকাচ্ছে আর বলছে ও নেন্ডা বাবারে দয়া করো আমারে,
তুমি ছাড়াই আমার কেহ নাই। নেনজা বাবা দয়া করবে না দয়া করবে আল্লাহ? আল্লাহ। দয়ার মালিক কে? আল্লাহ। আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন অতিশয় দয়ালু মেহেরবান। আজকে যে সুরার আলোচনা সেখানে আল্লাহ তার দয়ার বর্ণনা করেছে, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ওয়াদুদ, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। কি কথা ঠিক না? বান্দার প্রতি তিনি অত্যন্ত অনুগ্রহশীল, স্নেহপরায়ণ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচ্য সুরার ভিতরে বলেছেন। তাহলে করুণা কার কাছে ভিক্ষা করতে হবে? আল্লাহর কাছে। কিন্তু মুসলমানেরা আল্লাহর কাছেও চায়, অন্যের কাছেও চায়। কি কথা ঠিক না? চায় কিনা? আল্লাহর কাছেও প্রার্থনা করে, অন্যের কাছেও প্রার্থনা করে। তো আল্লাহর কাছেও যেমন করা, অন্যের কাছে তেমন ভাবে করা, এর নাম হচ্ছে কি? শিরক। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন, এর নাম হচ্ছে শিরক। ইংরেজিতে বলে পার্টনারশিপ। ইংরেজিতে কি বলে? পার্টনারশিপ। আল্লাহর মতো করে অন্য কাউকে দাঁড় করানো, আল্লাহর কাছে যেভাবে আবেদন নিবেদন করা হয়, আল্লাহর কাছে যেভাবে প্রার্থনা করা হয়, অন্য কাহারও কাছে করা, তাকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো। কি কথা ঠিক না? আমরা কার কাছে প্রার্থনা করি সালাতে? আল্লাহ আমাদের শিখাইছে আর রহমান আর রহিম, আপনি তো অতিশয় দয়ালু মেহেরবান, অতএব আমার পরে দয়া করেন, অনুগ্রহ করেন। কি কথা ঠিক না? নামাজে তো এই কথা কইলো এই মুসলমান, কিন্তু এই মুসলমান আবার দেখা যায় খান জাহান আলীর দরবারে, এই মুসলমান রে আবার খাজা বাবার দরবারে, এই মুসলমান রে আবার দেখা যায় ন্যাংটা বাবার দরবারে। কি কথা ঠিক না? ন্যাংটার কাছে কি আছে বলেন? মানুষ যখন শিরিক করে, শিরিক যখন করে, মানুষ তখন কমাচ্ছেন ছাড়িয়ে ফেলেন, সাধারণ জ্ঞানটাও হারিয়ে যায় মানুষের, এমন অবস্থা। আমাদের এক আলিম ছিল খুলনায়, বড় আলিম, মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতে নসিব করুন। উনি আমাদের খুলনা একজন উলাঙ্গ ন্যাংটা ঘুরে বেড়াতো সাধু। তো এই সাধু মশাই বসে আছে এক জায়গায়, উনারই এক বন্ধু কলিক, উনি চা খেয়ে বের হচ্ছে, চা পান করে বের হচ্ছে, তো ওই ন্যাংটাটাকে দেখে একটা সিগারেট দিছে। তো ওই আলিম জিজ্ঞেস করছে, বন্ধু ওনাকে সিগারেট দিলেন ব্যাপারটা? হুজুর জানেন না ওর মধ্যে মাল আছে। কি আছে? মাল। তো হুজুর বলে, মাল যা আছে তা তো খুললেই দেখাই দিচ্ছে। কি কথা দেখি না? ওর মধ্যে আর কি মাল আছে? ও তো কাপড়টাও খুলে ফেলছে, এত উলম্ব হয়েছে, নগ্ন হয়েছে। কোরআন বলেছে, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তুমি যখন মসজিদে যাবে, আল্লাহর সামনে সিজদা অবনত হবে, জিনাত করবে, সর্বোত্তম কাপড়টা পরবে, সব থেকে সুন্দর কাপড় পরিচ্ছদ গ্রহণ করে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কি কথা নেই কিনা? নবী গেলে তো গরবতী আয়ুহাল মুত্তাসিল কুম ফান্তির ওয়াত্তাক ফাকাব্বির ওয়াসিয়াবাক ফাতাহির। তোমার পোশাককে পবিত্র করো, তারপরে আমার সামনে দাঁড়ায় যাও। কি কথা নেই কিনা? পবিত্র কাপড় নিয়ে আল্লাহর সামনে সুন্দর সুরাতে দাঁড়াইতে বলছে আল্লাহর সামনে, আর এইখানে কাপড় খুলে বেলায় দিলি সে বড় বলিয়া দাঁড়ায় গেছে। কি একে কি বলে বলেন? বলেন একে কি বলে বলেন? ভণ্ড প্রতারক, ইমানের ডাকাত। এরা শুধু টাকা পয়সা নেয় না, এরা ইমানেরও ডাকাতি করে। এই ইমান ডাকাতদেরকে চিহ্নিত করতে হবে। এরা এরা কোরআনের অপব্যাখ্যা করে, এরা সুন্নার অপব্যাখ্যা করে। এরা কি করে? নিজেদের মতামত প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের মুরিদ বানানোর জন্য পুরায়জনে আল্লাহর কোরআনকে বিকৃতি করতে এরা দ্বিধাবোধ করে না। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিনতে হবে। এরা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। এরা ঘরের ভিতরে টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবি নিয়ে আপনার ঘরের ভিতরে দুশ্মন বসে আছে। এই দুশ্মন গুলোকে যদি আপনি চিহ্নিত না করতে পারেন, তাহলে সরল পথ প্রাপ্ত হওয়া তো সোজা না। হিসাব করে দেখেন, এদেশের বেশিরভাগ মানুষ পীর মুরিদিতে বিশ্বাসী। তার কারণও আছে, এদেশে ইসলাম এসেছিল দুই ভাবে। একটা হচ্ছে সাহাবা একরাম আরব গরিবদের মাধ্যমে, চিটাগাং পর্যন্ত বণিকদের মাধ্যমে ইসলাম এসেছিল, সেটা ছিল সঠিক ইসলাম।
আর একটা হচ্ছে পীর মাসায়েকদের মাধ্যমে, তাদেরও কোনো অবদানের অভাব আমি অস্বীকার করছি না, অনেক অবদান আছে। সেটা আসছিল ইরাক ইরান পারস্য ঘুরে পীর মুরিদির নামে ছদ্মবরণে এসে তারা ইসলাম প্রতিষ্ঠার চিন্তা করেছিলেন, তার ভিতরে ভেদালের সংখ্যা বেশি ছিল, সেটাই এদেশের মাটিতে বেশি লুফে নেওয়া হয়েছে। এজন্য এইখানে যদি বড় একজন খ্যাতনামা মুহাদ্দিস খ্যাতনামা মুফাসসির এসে ওয়াজ করে তার ততটা মূল্যায়ন হবে না যতটা একজন পীর সাহেব আসলে মানুষের সংখ্যা বেশি হবে এখানে, কি কথা ঠিক কিনা? শুধু বেশি হবে না, পীরের পায়ে কদমবুসি করা, পীরকে টাকা দেওয়া, পীরকে সেজদা করা আর এই সমস্ত কর্মকাণ্ড করার ভিতরে কোনো কল্যাণ নিহিত আছে বলে এই সমাজের বেশিরভাগ লোকের ধারণা, কি কথা ঠিক কিনা? অথচ এগুলো স্পষ্ট শিরিক। এই কর্মকাণ্ড করা, এই কর্মকাণ্ডর সাথে সংশ্লিষ্ট হলে তার ঈমান চলে যায়, তার ঈমান যখন চলে যায় তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত, তার সাদকা, তার খায়রাত, তার ওয়াজ, তার নসিহত, তার কোনো কিছু আল্লাহর কাছে কানা করে মূল্য থাকে না। অতএব মুসলিমকে মুসলিম থাকতে হলে আগে আপনাকে বুঝতে হবে শিরিক মুক্ত তাওহীদে বিশ্বাসী হতে হবে। আমি কিন্তু সাথে সাথে সূরায়ে বুরুদের তাফসীর করে যাচ্ছি, আহলে ইলম বুঝতে পারবে, তার কারণ এখানে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে। ইমানের কারণে এক শ্রেণীর মুসলিমদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে গর্ত বানিয়ে, অগ্নিকুণ্ড বানিয়ে তাদের ছেলে মেয়ে সহ স্ত্রী পুত্র সহ ইমানের কারণে তাদেরকে অগ্নিকাণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছিল, যা আজকে বর্মায় হচ্ছে, যারা আরাকানে হচ্ছে, যা কাশ্মীরে হচ্ছে, যা যুগে যুগে হয়েছিল, আজকে তারই প্রতিফল। আজকে যারা মুসলিম, যারা ইমানদার, ইমানের কথা বলছে, তাদের প্রতি এই ফল আমরা দেখতে পাচ্ছি। সারা বিশ্বে যখনই ইমানের কথা বলেছে, ইমান দীপ্ত ইমান নিয়ে তাওহীদের কথা যারাই বলেছে যুগে যুগে, তাদের পরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, পৃথিবীর মানুষ মনে করেছে যে এরাই মনে হয় নাকাম হয়ে গেছে, এরা মনে হয় সফল কাম হতে পারে নাই, মানুষের ধারণা এটাই ছিল। কিন্তু চিরস্মরণীয় চিরবরণীয় হয়ে আছে সেই নূহ আলাইহিস সালাম, তিনি তাওহীদের দীপ্ত মশাল জ্বালিয়েছিলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম। আর সেই মশাল জ্বালানোর কারণে তার স্ত্রী তার বিরুদ্ধে আচরণ করেছিল, তার সন্তান তার বিরুদ্ধে আচরণ করেছিল, গোটা জাতি তার বিরুদ্ধে আচরণ করেছিল, পাথরে তাকে ঠেকে ফেলেছিল পাথর মারতে মারতে। কিন্তু সেই নূহর নামে কালজয়ী জীবন ব্যবস্থা আল কোরআনে রব কোরআন আমিন একটা সূরা অবতীর্ণ করে দিয়ে তাকে নবীদের মধ্যে উলিল আজম সর্বশ্রেষ্ঠ পাঁচজন নবীর ভিতরে আউয়ালিন খাড়া করে দিয়ে সারা পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার সামনে কালজয়ী জীবন ব্যবস্থা আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে, কি কথা ঠিক কিনা? অতএব এই ইতিহাস চিরস্মরণীয়, এই ইতিহাস চিরবরণীয়। কোন আলেম যখন সত্য কথা বলে, কোন আলেম যেন হক কথা বলে, কোন আলেম যেন হকের মেশাল মশাল কোন এলাকায় ধরায়, তখন এক শ্রেণীর আর এক আলেম আছে ওরাও দাড়ি টুপি মারা। মনে রাখতে হবে মোহাম্মদ সাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন তখন তার বিরুদ্ধে আচরণ করেছিল, ওই সমাজে স্টেট ছিল না, গোত্রীয় শাসন ছিল। আর ওই সমাজে যারা তার সব থেকে বেশি বিরোধিতা করেছিল তারা ছিল আলেম, বুঝতে হবে। এদের আবার বুঝতেন না যে উল্টো বুঝতেছে না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আগে বলে দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আলেমের আল্লাহকে ভয় করে, এতে কোনো সন্দেহ নাই। ওই আলেম যে আল্লাহকে ভয় করে, কিন্তু ওই ব্যক্তি আলেমের ভ্যাসদারি জুব্বা কুব্বা লাগিয়ে বড় বক্তা সেজে ইসলামের নামে ব্যবসা করে, ইসলামের নামে ধান্দা করে, সে আল্লাহকে ভয় করে না, সে আলেম না, সে হচ্ছে কোরআনের ভাষায় আহবার আর রুহবান, কি কথা ঠিক না? এই আহবার আর রুহবান নামে তথাকথিতরা যুগে যুগে নবী রাসূলদেরকে ছাড়ে নাই, আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন একত্বের, কিন্তু তারা জানে বুঝে নবীর বিরুদ্ধে আচরণ করেছে, কি কথা ঠিক না? আবার আমাদের দেশে সহি কথা কইলেই তো ঢুকে যাইতে হয় ভিতরে, কি কথা ঠিক না? এই জন্য কেউ বলতেও চায় না, তার কারণ দৌরাত্ম তো তাদের চলছে, এখন দেখা গেল লিস্ট হয়ে গেল চলে যাইতে। আরে ভাই, লিস্ট হইলেও মরা লাগবে, লিস্ট না হইলেও মরা, কি কথা দেখছি না? আমি বাইরে থাকলেও মরবো, আমি জেলখানায় থাকলেও মরবো।
আমি বাইরে সুন্দরভাবে থেকেও একদিন আমাকে মরে আমার মালিকের সামনে দণ্ডায়মান হতেই হবে, আর জীবনের বংশানুবংশ হিসাব আমার মালিকের সামনে অবশ্যই আমাকে দিতে হবে, সেটা বাইরে থাকলেও দিতে হবে। জেলখানার ওই কুঠিরের ভিতরে যদি অন্ধকার কুঠিরে আর ফাঁসির ছেলের ভিতরে আমার মৃত্যু হয়, তারপরে আমার জীবনের সমস্ত হিসাব আমার মালিকের সামনে আমাকে দিতেই হবে। অতএব ভয়ের কোনো কারণ নাই, যুগে যুগে ধারাবাহিকতা তাসবীর টানার মতো ইতিহাস দেখেন। হুজুর যদি ভালো হতো তো জেলে গেছে, হুজুরে ধরে নিয়ে গেছে, আরে তোর তো বিবেক মরে গেছে, তোমার তো বিবেক মরে গেছে, তুমি কোরআন পড়ো নাই, কোরআন জানো নাই, কোরআন অধ্যয়ন করো নাই, বেশি দূরে যাওয়া লাগবে না, কোরআন পড়ে দেখো ইতিহাস। আল্লাহর একজন বর্বরিতা নবী, সব থেকে সুন্দর চেহারার নবী, যেই নবীর বর্ণনা করতে গিয়ে কোরআনের কারিমে বলছে আহসানুল কাসাস, আল্লাহ তার কিসসা বর্ণনা করতে দে, সর্বোত্তম কিসসা আল্লাহ নিজেই বলেছেন, সুবহানাল্লাহ। আমরা গল্প শুনাই আর আল্লাহ কোরআনে এতে গল্প শুনিয়েছে, একজন নবীর গল্প শুনিয়ে সেই নবীর গল্পকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কাসাস বলেছেন, সর্বোত্তম কিসসা বলেছেন। আল্লাহু আকবার, নবীর নামটা বলেন তো, মাশাআল্লাহ। পিছনে যারা আছে আপনারা নাম নিতে কি আপনাদের কষ্ট হইল নাকি, বলেন না নবীর নাম কোরআনে আছে, নেকি ভাইবেন, অবশ্যই নেকি হবে। পিছনে যারা বলেন ইউসুফ আলাইহিস সালাম, বলেন তার নাম কি, ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর চেহারা, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারার সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে কোরআন বলেছে আজিজে মিশরের স্ত্রী, ওই সময়ের বাদশার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া এমন পাগল মধুর হয়েছে যে স্বামী ছাড়িয়া বাদশা ছাড়িয়া ইসুলে ইউসুফ আলাইহিস সালামের পিছনে পাগল হয়ে গেছে, ইউসুফের পিছনে পাগল। এসকে দেওয়ানা কয় না, এসকে দেওয়ানা, যদি তো ইসলামে এটা নাই এসকে দেওয়ানা হয়ে গেছে, একেবারে পুরো এসকে দেওয়ানা ইউসুফ আলাইহিস সালামের পিছনে, কিছুই বোঝে না ইউসুফ ছাড়া। সমালোচনার ঝড় উঠে গেছে পুরো এলাকার ভিতরে, বাদশার বাদশা হাতের ভিতরে পুরো এলাকায় সমালোচনার ঝড়, সবাই বলা বলি শুরু করছে, বাদশার স্ত্রী হয়ে একজন গোলাম তাকে কুয়ার ভিতর থেকে বের করার পরে তাকে বাজার থেকে খরিদ করে নিয়ে আসছে বাদশা, এরকম একজন গোলামের পিছনে বাদশার স্ত্রী হয়ে কেমন করে ফেরত্তা হলো, কেমনে পাগল হলো, এই ঘটনার সোর মরছে যে কুমার জুলাইকা তখন কি করলো, একটা বড় আয়োজনের ব্যবস্থা করলো। সংক্ষেপে বলছি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ বর্ণনা করছেন, তার সৌন্দর্যতা আল্লাহ কোরআনে কিভাবে বর্ণনা করছে সংক্ষেপে বলে আমি ওইদিকে যাচ্ছি আসল মূল আলোচ্য বিষয়ের দিকে। বন্ধুগণ, এক বিশাল এক মাহবিল, মাহবিলে আপ্যায়নের ব্যবস্থা করলো জুলাইখা, একটা করে ফল, একটা করে ছুরি, ফল একটা ছুরি একটা, আমরা ফল কাটিয়ে দিই আর কাটা চামচ দিই, এখন ডিজিটাল যুগ হচ্ছে কাটা চামচ, কি কথা নাকি না, কাটা চামচ ঢুকিয়ে দিয়ে তারপরে খাবে, কিন্তু জুলাইখা কি করছে, ওই ফল দিছে আর ছুরি একটা দিছে, কাইকে কাইকে মর্দি মতো খাও, বড় করে খাইতে চাইলে বড় করে খাও, ছোট করে খাইতে চাইলে ছোট করে খাও, কাইকে কাইকে খাও, এর মধ্যে একটা হিকমত ছিল জুলাইখার। সেটা হচ্ছে যখন এই আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, ভিতরে আটকানো অবস্থায় রুমের ভিতরে ছিল ইউসুফ আলাইহিস সালাম, তো যখন তারা ওই ফল দিয়ে আপ্যায়ন করা হচ্ছে, তারা ফল কাটবে, ফল কাইটে কাইটে খাইবে, ঠিক এই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে রুম থেকে বেরে ওই মহিলাদের সামনে করে দিয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে তারা তাকাইছে, তো ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া এই যারা ফল কাটতেছিল, কোরআন বলছে কাত্তানা আইদিয়া হুন্না, তারা ফল কাটার পরিবর্তে নিজেদের হাত কাইতে ফলাইছে, কোন ফাঁকে, কোন ফাঁকে, কিন্তু হাত কাইতে গেছে, কইতে পারে না ইউসুফের চেহারার দিকে দেখিয়া এমন মধুর পাগল হয়ে গেছে। এই ইউসুফ আলাইহিস সালাম যিনি আল্লাহকে ভয় করেন বলে কোরআনে উল্লেখ করেছে, যার কারণে জুলাইখা দিয়ে অগ্রসর হয় নাই, সেই জুলাইখা উল্টে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিল, কি কথা নাকি না, অপবাদের কারণে ইউসুফ আলাইহিস সালামকেও জেলখানায় যাইতে হয়েছিল, কি কথা নাকি না। আমি বোঝাতে যাচ্ছি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি জেলখানায় গেছিলেন, তাহলে ইউসুফ আলাইহিস সালাম মনে হয় লোকটা ভালো ছিল নাকি, এই কথা বললি কি আপনার ইমান থাকবে,
ইমান চলে যাবে। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় গিয়েছেন, সত্য প্রতিষ্ঠা করেছেন জেলখানার ভিতরে। আর বাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহু আকবার, এদিকে বাইরে তাওহীদের মশাল জ্বালাইয়া নির্যাতন সহ্য করতে না পারে সিহারায় ফিরে তার কারণে কেস খাইয়া জেলখানায় ঢুকিয়া গেল। জেলখানায় ঢুকিয়া সেখানে গিয়া তো তাওহীদের মশাল জ্বালাইয়া দিল। কি কথা রে কিরা, জেলখানায় ঢুকিয়া তাওহীদের মশাল, এটা আল্লাহর হিকমত। বুঝবেন না, জেলখানার ভিতরে যে লোকগুলো আছে ওদের কাছে তাওহীদের দাওয়াত দিতে হবে। এই জন্য ভালো মানুষগুলোকে ধরে ধরে আল্লাহ নিজেই মাঝে মাঝে তাবুতের মাধ্যমে জেলখানায় ঢুকাইয়া দেয়। কি কথা দেখি না, বুঝতে হবে এগুলা, বুঝার চেষ্টা করেন বন্ধুগণ। শুধু তাই নয়, আমাদের নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আকৃতির ছিলেন, ইউসুফ আলাইহিসসালামের চেহারা শুনলেন না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুসনে ইউসুফ কো দেখনে ওয়ালুনে, হুসনে ইউসুফ কো দেখনে ওয়ালুনে হাত কাটওয়া দিয়া, আর জিসনে মেরে মোহাম্মদ কে চেহারে কো একবার দেখা ঈমান কে সাথ উসনে আপনে গর্দন কাটওয়া দিয়া। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখিয়া মিসরের মহিলারা হাত কেটে ফেলেছিল। আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা উম্মুল মুমিনিন বলছেন, যে ঈমানের সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে নিজের গর্দানটাকে আল্লাহর পথে কেটে দেওয়ার জন্য পাগল করা হয়েছে। কি কথা দেখি না, ইতিহাস দেখে সাহাবারা বলছে এই দিক থেকে তলোয়ার লাগে আর ওই দিক থেকে বের হয়ে যায় আর বলে হুস্তুবি রব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলছি কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ, এদিক থেকে লাগে আর ওদিক থেকে বের হয়ে যায়, আমি কামিয়াব হয়ে গেছি। কামিয়াব হলে আবার কোন কামিয়াবি, তলোয়ার এদিক থেকে ঢোকে আর ওই দিক থেকে বের হয়ে যায় আর কয় কামিয়াব হয়ে গেছি, এ কোন কামিয়াবি? আল্লাহ বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকাম, মৃত্যুর সময় অটল থাকে আর মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা অবতীর্ণ হয়। কারা অবতীর্ণ হয়? ফেরেশতা। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাব, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ওয়া বশিরু বিল জান্নাত, ওই যে দেখো জান্নাত দেখা যায়। কি কথা নাকি না, ওই যে দেখো জান্নাত দেখা যাচ্ছে বন্ধু। সূরায়ে বুরুজের ওই একই ঘটনা বর্ণনা করা হয়েছে সানে নজরুলের ভিতরে, যারা তাওহীদবাদী ছিল তাদেরকে যখন ওইখানে জেলে দেওয়া হচ্ছিল ওই অগ্নিকুণ্ডের ভিতরে, তারাও তখন আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছিল। কি কথা দেখি না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়া বশিরু বিল জান্নাত, ওই যে দেখো বান্দা কাঙ্ক্ষিত স্থান জান্নাত দেখা যাচ্ছে। জান্নাত যখন দেখে তখন এই মুজাহিদ মনে করে শুধু যদি একটু লাইকা যায়, যদি লাইকা যায় তাহলে আমি বেড়া পার হইয়া যাই, আমি আমার জান্নাতে আমার বাড়িতে চলে যাইতে পারি। কিনা বাবের বিটাই যাইতে গেলে সহজ রাস্তা, সবাই চেষ্টা করতেছে সিরাতে মুস্তাকিমের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ধারায় যারা চলতে চায় তারা শুধু আশায় থাকে যে মৃত্যু তারা আলিম গান করতে চায়। কি কথা ঠিক না, মৃত্যুকে তারা আলিম গান করতে চায়, আর একদল লোক খালি মৃত্যু থেকে ভিতরে আসতে চায়, তার কারণ ওরা দুনিয়াকে ভালোবাসছে, দুনিয়া প্রীতি ওদের ভিতরে টুকে আছে, দুনিয়া ওরা ছাড়তে চায় না। কি কথা ঠিক না, এই জন্য যেন জান যাইতে থাকে, যখন মালাকুল মৌত আসে তখন দেখবেন দান একবার এইটির ঢুকে দেয়, একবার এইটির ঢুকে দেয়, একবার এইটির ঢুকে দেয়, চোখ পাকাইয়া পড়ে, জিব্বা বাইর হইয়া যায়। কি কথা ঠিক কিনা, কিন্তু আল্লাহওয়ালারা যখন মারা যায় তখন দেখা যায় যে হাসিয়া দিয়াছে, হাসি দেয় না? অনেক আল্লাহওয়ালার ইতিহাসে দেখা যায়, অনেক মুজাহিদিনের, অনেক মুজাহিদিনের ইতিহাসে দেখা যাচ্ছে যে এই দিক থেকে লাগতেছে আর ওই দিক থেকে বেরোয় যাচ্ছে আর হিল খিল করে আসতে আসে
তার মানে জান্নাতের নাজারা সামনে আসিয়া গিয়াছে। এ বান্দা শুধু অপেক্ষায় থাকে কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার জন্য। বন্ধু আমাকে ভুল দিও না, তুমি যেই দল করো না কেন, যেই মতের থাকো না কেন, যেই পথের থাকো না কেন, আল্লাহর ওয়াস্তে করে বলছি আমাকে ভুল বুঝিও না। তুমিও যেই জায়গায় যাবে আমিও কিন্তু সেই জায়গায় যাব। তুমি যেই মালিকের সামনে হাজির দিবা আমিও সেই মালিকের সামনে হাজির দেব। তুমি যেই দল করো আর আমি যেই দল করি কেউ কিন্তু আমরা আলাদা পাইব না, সকলেই কিন্তু আমাদেরকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। কি কথাটি কিনা? আমি বলতে চাচ্ছি আমাদের আল্লাহ যে কথা বলেছে সেই কথা। আমি কোনো দলের ওয়াজ করতে আসিনি, কোনো রাজনীতির ওয়াজ করতে আসিনি, আমি কোরআনের তাফসীর করতেছি বন্ধু, কোরআনের কারিমের আয়াত পড়তেছি। আল্লাহ বলতে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। হাদিস শরীফের ভিতরে আছে মোমেনের যখন মৃত্যু হয়, মুজাহিদের যখন মৃত্যু হয়, তার সামনে জান্নাতের নাজারা খুলে দিয়া হয়। ও যখন জান্নাত দেখে ছটফট করতে থাকে, কি করে আমি ওই জান্নাতে যাব, আমার শুধু শাহাদাতটা হইলে হয়, মৃত্যুটা শুধু হইলেই হয়। এই কথাটা কিনা? অনেকে মনে করে আরে আল্লাহ মরিয়া গেলে কেমনে, আরে এই সব করা যাইবে, মরে যাইতে হবে। আরে বাবা তুই মরবি তো মরবি, নিশ্চিত তুই মরবি। কি কথা ঠিক না? তুই ঘরে থাকলেও মরবি, তুই প্রধানমন্ত্রী হইলেও মরবি, তুই যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইস তারপরেও তুই মরবি, তুই হোয়াইট হাউসের মালিক হইলেও তুই মরবি, পৃথিবীর যে কোনো শক্তিদার তুই হোস না কেন, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, নির্দিষ্ট সময়ে করতে হবে। কি কথা রেখে নির্দিষ্ট সময়ে তোমাকে মরতে হবে, এটা আল্লাহর নির্ধারণ। পৃথিবীর কোন শক্তি ঠেকাইতে পারবে না, কোন টেকনোলজি, কোন রকমের ডিজিটাল মৃত্যু ঠেকাইতে পারবে না। কি কথা ঠিক না? মরতে তোমাকে হবেই বন্ধু যখন, কিন্তু ওই মৃত্যু তোমার কেন হবে না, তুমি কেন চাও না বন্ধু? তুমি বাসের তলে পড়ে মরতে পারো, তুমি দেওয়ালের নিচেই পড়ে মরতে পারো। এই কথা ঠিক না? তুমি আর এক গিলাস দে আর এক গিলাস দে এই কথা বলতে বলতে তুমি মরতে পারো। কি কথা ঠিক না? ওই যে আছে না একটা মরে গেছে সুইডেনে, সুইডেনে হোটেলের মধ্যে গিলাস খাইতে খাইতে শয়তানটা ওইখানে মরে ভূত হয়ে পড়ছিল। কি কথা ঠিক না? শুনেন না, ঢাকায় এই বিক্রম মরে পারে, শুনেন শুনেন, নাম জানেন, নাম বলতে চাচ্ছি না, রাজনীতির রস করি না তো, এই জন্য দরকার নেই। একটা সুইডেনের হসপিটালে মদ খাইতে খাইতে মারা গেছে, শয়তান আরাকিলার দে বলতে বলতে মারা গেছে, আর আরাক দল শুধু শাহাদাতের তামান্নায় ভিড় ভিড় করে যে শহীদ হইয়া যাই, নাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো, আমি আমার কাঙ্ক্ষিত স্থানে চলিয়া যাই না। কি কথা দেখি না? এ বন্ধু শাহাদা কত সুজা না, চাইলেই পাওয়া যায় না, ভুল বুঝিও না বন্ধু। বিশাল বিষয়, এটা এত বড় নিয়ামত সবাইকে আল্লাহ দেয় না। আমি কিন্তু সুরায় ওই তাফসীর করতেছি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস সুহাদা, সুহাদায় চলে গেছি, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দেয়। ও বন্ধু এই লোকগুলো পাগল পারা কেন হয়ে যায়, এরা কেন জীবনটা দিতে চায়? তার কারণ জান্নাত হচ্ছে এমন জায়গা বন্ধু, যে জান্নাতের মতো সুন্দর জায়গা আর মনোরম জায়গা আর পৃথিবীর কোথাও নাই। আখিরাতের সব থেকে কাঙ্ক্ষিত স্থান হচ্ছে জান্নাত। কি কথা ঠিক না? জান্নাত এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সংসদ ভবনে গেছেন না? সংসদ ভবনের নিচে দিয়ে দেখবেন ঝর্ণা আছে পানির, যেই বিল্ডিং পানির ফোয়ারার পরে হয় সেটাতে কত সুদৃশ্য এবং মনোরম হয়, এটা মানুষের কাছে কাঙ্ক্ষিত। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর, সারাবান তহুরার নহর, স্বচ্ছ পানির নহর প্রবাহমান, এটা কয়দিনের জন্য? খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য, চিরস্থায়ীর জন্য। কি কথা দেখি না? একবার ঢুকলে আর বাইর হওয়া লাগবে। এই জান্নাত হচ্ছে শাহাদাতের বিনিময়, মরার সাথে সাথে জান্নাত।
ইমানদারদেরকে জান্নাত দেবে, কিন্তু হিসাব কিতাব গুনাগাতা থাকলে, কবিরা গুনা থাকলে হিসাব কিতাব আছে, তারপরে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাত, কিন্তু শহীদ কিন্তু আমার কথা রাজনীতির ওয়াজ করতেছি নাকি? কোন জায়গায় গেলে রাজনীতির ওয়াজ করেন রাজনীতি, কোরআন বইলে যদি রাজনীতি হয়ে যায় তাহলে তো আমার করার কিছু নেই, কোরআনের তাফসির করতে আসছি কি, কোরআনের তাফসির করতে আসছি, কোরআন বলতেছি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সেই কথা বলছি, জান্নাতে একবার ঢুকলে আর জীবনে বের হবে না, এমন জান্নাত একটা ইট স্বর্ণের আর একটা ইট রুবার, এক স্বর্ণের একটা কিসের রুবার, হোয়াইট হাউসে আছে না, হোয়াইট হাউসে স্বর্ণ রুপাতে বানাইছে না, জান্নাতের মধ্যে যদি একটা বল্লম রাখা, একটা বল্লম, একটা জান্নাতের উঠানে, জান্নাতের বারান্দায়, জান্নাতের মাঠের মধ্যে একটা বল্লম রাখলি, একটা সমরাস্ত্র বল্লম, ওর নিচেই যতটুকুন জায়গা আসে সেই জায়গার মূল্য খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে জান্নাতের ওই জায়গাটুকুনির মূল্য তার থেকে অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। এই জান্নাত পাওয়ার জন্য পাগল হইয়া যায় কেন বন্ধু বুঝতে হবে, মরার সাথে সাথে জান্নাত আল্লাহ বলছে লা তাকুলু লিমাই ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমাই ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার পথে নিহত হয় শাহাদাত বরণ করে তাদেরকে মুর্দা বলিও না। আল্লাহ, এমনকি নবীকেও আল্লাহ মিথ্যা বলেছেন কোরআন, ইন্নাকা বাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুনা, যদি চ আমাদের আকীদা আছে নবীও শহীদ, কি কথা ঠিক না, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীও আপনিও মৃত্যুবরণ করবেন, আপনার অনুসারীরাও মৃত্যুবরণ করবে, কোরআনের আয়াত, কিন্তু শহীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার পথে নিহত হয়ে যায় তাদেরকে মুর্তা বলিও না, ওরা জিন্দা ওয়ালা কিল্লা তাশুরুন, তাদের জীবন সম্পর্কে জানো না, কোরআনের অন্য আয়াত বলে মরার সঙ্গে সঙ্গে তারা জান্নাতে ঢুকে যায় এবং জান্নাতের তারা রেজেক প্রাপ্ত হয়, মরার সাথে সাথে কি, মরার সাথে সাথে জান্নাত। এই জন্য কাফেরেরা দেখতো এই দিক থেকে অস্ত্র ঢোকে আর ওই দিক থেকে বার হয়ে যায়, আর সাহাবা বলতে ফুস্তুমি রব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলছি আমি কামিয়াব হয়ে গেছি, ওই কামিয়াবি সঙ্গে দেখতে পারে না, তার কারণ দুনিয়ার কামিয়াবি যারা দেখে বন্ধু তারা আখেরাতের কামিয়াবি চোখে দেখতে পারে না, কোরআন বলেছে লা তামা আবুসার, তাদের চক্ষু তো অন্ধ নয় বরং বক্ষ স্থিত একটা চক্ষু আছে, ভিতরে একটা চক্ষু আছে, এই চক্ষুটা ওদের অন্ধ হইয়া গেছে, ওরা দুনিয়া ছাড়া কিছু দেখে না, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না বন্ধু, যতই তুমি দুনিয়ার মালিক হও তারপরে তোমার মরা লাগবে, কিন্তু শাহাদাত অত সোজা না, ইয়ে শাহাদাত গায়ে, ইয়ে শাহাদাত গায়ে উলফত সে কদম রাখনা, লোক সমঝতে হ্যায় আশা হ্যায় মুসলমান হোনা, অত সোজা না বন্ধু, দুনিয়াকে ভালোবাসলে, দুনিয়া প্রীতি অন্তরে থাকলে আল্লাহর ভালোবাসা সেখানে স্থান নেয় না, যারা আল্লাহকে ভালোবাসে তারা দুনিয়াকে লাথি মারে, কি কথা ঠিক না, যারা আল্লাহর জান্নাতকে ভালোবাসে তারা দুনিয়াকে লাথি মারে, দুনিয়াকে যারা লাথি মারে এই দুনিয়ার ভোগ বিলাসে মত্ত যারা তারা ওদেরকে পাগল মনে করে, কিন্তু এরা পাগল নাই, এরা হচ্ছে কিন্তু ওদের চক্ষু নাই, বিদায় ওরা দেখতে পায় না, ওরা বুঝতে পারে না, আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযান উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলে এই সমাজে কিছু সংখ্যক মানুষ আছে এরা আসলে সুরাতে মানুষ, আল্লাহ এদেরকে পশু অস্বীকার করে নাই, মানুষ মানুষ দেখি মানুষ, সিয়ারা অত্যন্ত সুন্দর, নুরানি সিয়ারা, নুরানি সিয়ারা, নুরানি সিয়ারা দেখি হাদিয়া তো হতে
হাত মিলাইলে কুরআন দেয় পিছায় হুজুর কয় হাল তেরা জাল হ্যায় মাকসদ তেরা মাল হ্যায় মাকসদ কিয়া হ্যায় মাল হ্যায় হাল তেরা জাল হ্যায় মাকসদ তেরা মাল হ্যায় কি আজব তেরা চাল হ্যায় রাখো কো আন্ধা কর দিয়া কোদিনী শিল্পীর সাহেব বসে আছে এসির মাঝখানে আর অসহায় মানুষগুলো রিক্সা চালাইয়া টাকা কামাইয়া হুজুরকে হারিয়া দিচ্ছে নুরানি চেহারার জন্য কিসের চেহারা ওই নুরানি চেহারার জন্য বন্ধু এই নুরানি চেহারার এই সমস্ত লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সামনে আলেম সামনে আছে যদি কোরআন বিরোধী কথা বলি সাথে সাথে ধরে বসবে ও বন্ধু কোরআন এদেরকে মানুষ তো মানুষ পশুও স্বীকার করে নাই আল্লাহ বলছে কিছু সংখ্যক মানুষ এই পৃথিবীতে আছে ওরা সুরতে মানুষ কিন্তু আসলে ওরা মানুষ নয় ওদের চোখ থাকতে ওরা দেখে না ওদের কান থাকতে ওরা শোনে না ওদের অন্তর থাকতে ওদের অনুভূতি নাই আল্লাহ বলছে ওলাইকা কালান আমরা চতুষ্পদ এইটা বলে আল্লাহ খান্ত হান নাই এর বলতে বালহম আদল এরা শুকরের থেকে এরা কুকুরের থেকে এরা খিনজির থেকে অনিকৃষ্ট বালহম আদল উলাইকা হুমুল গাফিলুন পুরা গাফেল হয়ে গেছে দুনিয়া পায়ে সন্তুষ্ট হয়ে গেছে পুরা কোটি কোটি ডলারের মালিক কোটি কোটি টাকার মালিক এত পীর যত পীর তত যত মরিদ তত টাকা আর তত গাড়ি আর বাড়ি কি কথা নেই কিনা আর আল্লাহর রাসূলের কয়টা গাড়ি আর কয়টা বাড়ি ছিল রাসূলুল্লাহ কি বলতে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনেছে সহিহ বুখারী হাদিস আল্লাহর নবী কসম করে বলছে হুয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার সবাত করে বলছি যার কবজায় কুদরতে মুহাম্মাদের জীবন সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া আমার মন চায় আমি একবার আল্লাহর পথে শহীদ হয়ে যাই আবার আমাকে জীবন দান করা হোক আবার আমি শহীদ হয়ে যাই আবার আমাকে জীবন দান করা হোক আবার আমি শহীদ হয়ে যাই তার কারণ কি শহীদ হইলে যে কি পাওয়া যায় এটা রাসূল নিজে আগে দেখে আছে কি কথা দেখি না রাসূল তো দেখে আইছে দেখে আইছে রাসূল দুনিয়াতে কসম করে তামান্না করছে মুখবারে সাদেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সত্যবাদী তার সাক্ষী দিয়েছিল তার দুশ্মনেরা তাকে আলামিন বলেছিল তাকে সাদেকুল আমিন বলেছিল তাকে ভালো মানুষ বলেছিল কি কথা নাকি না তিনি কোনোদিন মিথ্যা বলেছেন এই কথা তারা বলে সেই মুখবারে সাদেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আপনি আমি নবী বলে মানি এখন আসেন আপনি পীরের সাথে পীরের জীবনের সাথে রাসূলের জীবনের মিল খাওয়ার পীর বলো না রাসূলুল্লাহ বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা বাড়ি ছিল আর তোমাকে যেটা হক্কানি পীর তার বাড়ি কয় ঢাকা শহরে কয়টা আছে খোঁজ রাখো অনলাইনে খুঁজে দাও কয়টা বাড়ি আছে ও যে জায়গায় বসে যে বসলি দেড় হাত যাইবে যায় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছিলেন খাদরের পাতাটা এর পরে শুয়েছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ কেঁদে দিয়েছেন উমার রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমি একটু চাটাই করে একটু ভাস করে দিই আমি যাতে একটু আরাম পাই আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা হে উমার দুনিয়ার শান্তি শান্তি নয় আখিরাতের শান্তি হচ্ছে আসল শান্তি বন্ধু আখিরাতের জন্য যারা কাঙ্ক্ষিত হয় তারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে চায় আমি কিন্তু তফসিরে আছি বুঝার ভুল করবেন না মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা সুহাদা বলতেছি যারা আল্লাহর পথে নিহত হয় ওয়াস সালিহিন চতুর্থ নম্বর হচ্ছে যারা সালিহিন নেকুকার শহীদি মর্যাদা অনেক মর্যাদা এটা চাইলেই পাওয়া যায় না যদি তাই হবে তাহলে খালেদ বিন ওয়ালিদের ইতিহাস দেখুন আপনি মরতে চাইলেই মরে যাবেন অত সোজা না আপনারা এই দিক দিয়ে সরে যাবে দেখেন এদিক খেয়াল করেন এদিক দিয়ে সরে যাবে এদিক দিয়ে সরে যাবে এদিক দিয়ে সরে যাবে এক চুল পরিমাণে কানের এই জায়গাতে শোয়া লাগিয়ে সরে যাবে কিন্তু এইখানে ঢুকবে না ঢুকতে গেলে বাজেট লাগবে তার কারণ বিনিময় জান্নাত বিনিময় সরাসরি জান্নাত অত সোজা না চাইলেই পাওয়া যায় না খালেদ বিন ওয়ালিদ অমুসলমান থাকা অবস্থায় সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলিম হওয়ার পরে সমস্ত যুদ্ধে রাসূলের সঙ্গে অংশগ্রহণ করেছেন কি কথা নাকি না খালিদ বিন ওয়ালিদের ইতিহাস তো সবকলের জানা রাদিয়াল্লাহু তাআলা
কিন্তু মারা যাচ্ছে কোথায়? পরীক্ষার হলেও তা লাগে না, পাস হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا حياة الموت فضل جنة تريدتي تمادرك بوريكا فرع جنة تمادرك بوريكا فرع جنة بوريكا فرع جنة أحسن عملا كيف تمادر موت بحرم موتكاري تفسير كيان كنتا بشاتة شاتة بوريكا পরীক্ষা দিতে এসেছি আল্লাহ বলেন নাই আক্তারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমলকারী? বেশি আমলকারী দেখতে চাই এদিকে দরকার ইবাদত করার জন্য ইবাদত আপনি ঠিকই করবেন কিন্তু বেশি ইবাদত করা আবার কাঙ্ক্ষিত না। ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর তরিকায় এবং সেটা ইখলাসের সাথে সম্পাদন করতে হবে। কিনা তিনটা জিনিস থাকলে সেটা আসলে আমল স্তরে ইবাদত হয়। খেয়াল করবে তিনটা জিনিস সংক্ষেপে একটু শিখাই দিয়ে যায়। আজকের ওয়াজ থেকে যদি তিনটা জিনিস মনে করে নিয়ে যাইতে পারে আমার মনে হয় আপনার জীবনটা সফল হয়ে যাবে, ওয়াজটাই কামিয়াব হয়ে যাবে। তিনটা জিনিস এখন সহ আমার সাথে উপস্থিত করে নেন যেই কাজটাই আপনি করবেন পৃথিবীর সবকিছু কাজ, আমি এখন বক্তব্য কাজ করছি, আপনি বসে বক্তব্য শুনছেন, এটা কাজ কি কথা দেখি না, এটা একটা আমল। এই আমল আমি কি বুঝাইতে পারলাম? আমি একটু মাস করতেছি আপনি এখানে আল্লাহর কি নির্দেশ আছে ওয়াজ করতে, কি আল্লাহ বলতে কি না এইবার আমি সুন্দর ভাবে মাহমিল তাদেরকে সুন্দর ভাবে এমন দোয়া দিয়ে এলাম এমন বছর আমাকে এই কিনা কর্মী আবার দাওয়াত দেয় কি করে দিক কিনা এরকম একটু আজ আমাকে করে যেতে হবে নাকি?
আমি এই ভুলে করতে পারি, আমার মালিকের অর্ডার হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি ছেড়ে দেওয়া যাবে। তাহলে বোঝা যাচ্ছে এক সেকেন্ড পরে কি ঘটবে আমার যখন জানা নাই, তো আগামী বছরে এইখানে সিরাজ মামিলা আমাকে যাওয়া উচিত। সঠিক কাজ করলে সেটা তাদের ভিতরে ঢুকছে না, তারপর ভেতাল খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়ে গেছে এখন সঠিক জিনিস সারা বছর যদি বেজাল দুধ খান, একদিন যদি অরিজিনাল দুধ প্যাটে ঢোকে বন্ধু, এই গত কয়েকদিন আগে মা বেড়ে গেছিলাম মানিকগঞ্জ, একেবারে সর ফলার তার মানে যতটুক দুধ হয়েছিল এত ভালোবাসে সব দুধ দুধ সকাল থেকে ওই মহিলা আমার জন্য দুই আঙুর গুড় এক একটু আগে আসার আগে বুঝে কথা বলতেছিল মনে করছিলাম আমি কথা বলতে পারি আর আলহামদুলিল্লাহ পাতলা পায়খানা নিয়ে আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা হতে হবে আল্লাহর নির্দেশিত পথে। আর কিন্তু ওইটাই আল্লাহ শিক্ষা দিয়েছিলেন আপনার কাছে ওটা নিরাশ গুরুত্ব আমিও জানি, আমি শুরু হয়ে যাবে আমি পাকিস্তানের গুরুত্ব জানি আমি হিন্দুস্তানের গুরুত্ব জানি আমি ওয়াসানের গুরুত্ব জানি আমি খুলনার গুরুত্ব জানি আমি কুমিল্লার দুরুদ জানি আমি ফেরিঘাটের দুরুদ জানি আমি খয়রাতির খেলা খাল খেলার দুরুদ জানি আমার কিন্তু আল্লাহ বলছেন শয়তান এই সমস্ত খারাপ আমলকে সুরক্ষিত করে তোমাদের সামনে উল্লেখ করে কোরআন বলেছে শয়তান এটাকে সুন্দর করে মুতাইয়িন করে দেয় সুন্দর মোড়কে, তার মানে বিস্কুটের প্যাকেট অত্যন্ত সুন্দর কাজগুলো কিন্তু ভিতরে বিস্কুট বানানো হয়েছে মাইকানা দিয়ে কথা বলেন এই লম্বা উদাহরণ দিতে গেলে সময় লেগে যাবে, বিস্কুটের মোড়ক দেখে মনে হচ্ছে কত সুন্দর বিস্কুট কিন্তু
কথা বুঝতে পারছেন? পুকুরের চার জবাব দেখলে হবে না, চাকরি করে দিলে হবে না, চকচক করিলে শোনা হয় না। এই তারকা 70,000 বছর অতীত হইয়া থাকিত,
আবার 70,000 বছর ডুবিয়া যাইত, এমনি ভাবে আমি ওই তারাটাকে উদিত হইতে 70,000 বার দেখেছি, 70,000 বছর উদিত হয়ে থাকতে দেখেছি, 70,000 বছর ডুবতে দেখেছি, এভাবে করে আমি 175,000 বার দেখেছি। আপনি হিসাব করে বের করুন আমার বয়স কত হইতে পারে। তুমি কি জানো ওই তারকাটাকে? তো আমি জানি না, ওই তারকা হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন পাপের টাকা থাকলে আমার সামনে আসবে। বুখারি মুসলিম তিরমিজি আবু ভিতরে শুদ্ধ সরদে যখন আসে সেটাকে বলে সহি হাদিস, সেটাকে কি বলে সহি হাদিস। শুদ্ধ সরদ আল্লাহ আর আল্লাহ বলছেন তার থেকে বড় জালে মার কে হতে পারে যে আল্লাহ নামে মিথ্যা আরোপ করে। আপনি আমি মা বলে দেব সুবহান আল্লাহ শিখানো হয় নাই শিখা লাগবে না, হিন্দু আর শিখা বেশি দাম বক্তার বক্তব্যের মধ্যে ইব্রাহিমের বাজার নাই, আর নাই ছেলে নাই, মেয়ে নাই,
ডেজিনেশন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আদম আসমা কুল্লাহ, আদমকে সব জিনিসের নাম লিখাইয়া দিয়া আপনার সত্তা হচ্ছে পবিত্র, আমাদের কোন জ্ঞান নাই ইল্লা মা আল্লামতানা, অতটুকু জ্ঞান আছে যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন। মুসলমানের বই রাখতে হবে, মুসলমান সংসার করবে, ছেলে মেয়ে করবে,
এত গুণের সমাহার আলা ব্যক্তিত্ব আমি এই পৃথিবীর যুগে কোন ইতিহাসে পাই নাই। একটা টাইমে পেটে খুদার যন্ত্রণায় পেটের ভিতরে তার পাথর আনতা ওই দিকে সেই মোহাম্মদ সালাম রাষ্ট্রপ্রধান বটে, ওই দিকে সেই মোহাম্মদ সালাম বটে, ওই দিকে সেই মোহাম্মদ সালাম 11 জন স্ত্রীর কাছে সমাজিত বটে। জীবনের পরতে পরতে মহাত্মা মাতাশ্রের যে শান্ত স্থাপন করেছেন এমন ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে বিরাট বিশ্বান্ত স্থাপন করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর ব্যক্তিত্ব এই জীবনে আমরা দেখি না। তাহলে বোঝা যাচ্ছে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আল্লাহ হে আপনাকে আমি আখলাকের সর্বোচ্চ স্তরে উপনীত করেছি। সুবহানাল্লাহ, কি কথা ঠিক কিনা? সেই নবীর বিছনা চাটার বিছনা ছিল, সেই নবীর বিছনা ছিল চাটাই ভাগ করে দিলি। আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা লাইশানিল্লাহ আইশুল আখিরা, দুনিয়ার শান্তি আমি চাই না, আখিরাতের শান্তি আমি চাই। কি কথা ঠিক কিনা? নবীর চাটাই পরে শোয়ার কারণে শরীরে দাগ হয়ে যাইতো, আর পীর সাহেবের হুজরার ভিতরে ঢুকিয়া দেখবেন গদির ভরে পড়লি দেড়াত গদি বসে যায়। নূরের নবী স্লোগান দিয়ে টাকা পয়সা খুব হাতাইছে, হাতাইয়া খরচ করবে কোন জায়গায়? সব জায়গায় প্যান্ডেল এক একটা কি প্যান্ডেলের যে কটা টাকা খরচ করে, জায়গায় জায়গায় রাস্তার মাথায় দেখবেন বিশাল বিশাল কি বানায় ওরে তিনি কি কয়, গেট গেট গেট, মন্ত্রী আসলি আমাকে প্রধানমন্ত্রী আসলি অত গেট হয় না, যে কটা বিলাক লাগাবে রাস্তায়। ওই যে ওই কোন দেশে কোনো নাম কি জানি, ওই ওইখানে যাওয়ার জন্য সারা ঢাকা শহর সহ এই যে বাবুবাজার ব্রিজ যাবেন এই ব্রিজ গুলোনের প্রতি খাম্বায় খাম্বায় বিলাক, কি কথা ঠিক কিনা? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিলাক, একটা বিলাক কিনে জিয়াদের ময়দানে ভাই নাই, এক বিলাক হাতে দিয়ে দিছে শহীদ হয়ে গেছে সাহাবি আরামদুলের হাতে দিয়ে দিছে, সাথে সাথে ওই সাহাবি পতাকা উদ্দিন করে রাখছে তার হাত কেটে দিলি, সে আরামদুলের হাতে দিয়ে দিছে শহীদ হয়ে গেছে, এভাবে পর্যায় করে এক পতাকা একাধিক সাহাবির হাতে গেছে। কি কথা ঠিক কিনা? ইসলামের ইতিহাস খুঁজে পাও না, অরিজিনাল ওয়াজ তোমাদের সামনে কেউ দেয় না, অরিজিনাল ওয়াজ করলে এই সমাজ আজকে ডাইজেস্ট করতে পারছে না, এই সমাজকে ইসলামের নামে বিকৃত করে সুফিবাদের নামে পীর মরিদের নামে সমাজকে ভাঙতে ভাঙতে সমাজকে খণ্ড করতে করতে আজকে মুসলিম উম্মাহ দিশেহারা সিরাতে মুস্তাকিম হারা গেছে। খুঁজে পায় না সরল বাদ কই, নবীর বাদ দেখাইলাম, মিনান নামিন সিদ্দিকিন আবু বকর সিদ্দিক সবাই ওয়াজ করে, হুজুররা এসে ওয়াজ করে টাকা কালেজে মার আহ্বানি আসো, ইসলামের জন্য সব বিলীন করে দিছে আবু বকর সিদ্দিক, কি কথা ঠিক না? সব বিলীন করে দিয়েছে আবু বকর সিদ্দিক, ঘরে ছাড়ু দিয়ে সব ময়দানের জন্য নিয়ে আসছে। তুমি আর আমি কি করছি, ওয়াজ বলার সময় তো খুব বলা লাগে, শুনি আবার মার হাবা মার হাবা বড় জনে, আমি বলি মার হাবা আমার কানের মধ্যে বাজে, মারহাবা বড় ওজনে মাইর খাবা, মারহাবা মাইর মারহাবা যে ওজন মাইর খাবারও সেই, মারহাবা যত বড় জোরে হবে তত টাকা বেশি হবে, যত টাকা যার বেশি হুজুরের মারহাবার আওয়াজও তত বেশি। কি কথা ঠিক? এ ওয়াজ শয়তানি হাতের ওয়াজ, এসব ফান্ডামি হাতের ওয়াজ, যেই ওয়াজ মাহফিলে আর যেই পীর টাকা নেওয়ার সময় যাচাই করে না এটা হালাল টাকা না এটা হারাম টাকা, এটা সুদের টাকা না এটা ঘুষের টাকা, ওই টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, ওই টাকা দিয়ে মাদ্রাসা, আর ওই টাকা দিয়ে জিমখানার হেজখানার কোনো দরকার নাই ইসলামে। ইসলামে একটা হালাল টাকা দিয়ে হালাল উপায় দিয়ে যে ব্যবস্থাপনা আপনি করতে পারেন সেটাই করেন, এটা আল্লাহর কাছে কাঙ্ক্ষিত। আল্লাহর কাছে হারাম দিয়ে
টাইটস বসানোর কোনো দরকার নাই। এগুলো চলছে সমাজের চিত্র, এই হচ্ছে গতানুগতিক ওয়াজ, এই হচ্ছে আমাদের সমাজের ওয়াজ। এই ওয়াজ গুলো করলে হুজুর ভালো, আগামী বছর সে আসবে এই হুজুরকেই আনতে হবে। কি কথা দেখি না আমার আগামী বছর না, আমি আগামী এক মিনিট পরের খবর রাখি না। এই জন্য সুযোগ পাইছি হক কথা বলার। সুরাই বুরুজের তাফসির সাথে সাথে চলছে, কিন্তু যেহেতু তাফসির আপনারা বুঝবেন না, আমি শ্রোতা দেখেই বুঝতে পারছি। আমি যদি উচ্চাঙ্কের তাফসির করে বিশ্বাস করেন, আমি সব নিয়ে আইছি রেডি করে। আমি ওই কায়দায় যদি এখন তাফসির করি, আহলে এলেম ছাড়া তাফসির বুঝবে না। সুরাই বুরুজের বিষয়টা সাথে সাথে বলে যাচ্ছি, সুরাই বুরুজ আজকে আমার তাফসির সংক্ষিপ্ত বোঝেন। যুগে যুগে যা সুরাই বুরুজের মূল পারিবদ্ধ বিষয় হচ্ছে, ইমানদারদেরকে গর্ত খনন করিয়া অগ্নি প্রজ্বলিত করে ইমানের কারণে তাদেরকে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, যে কথা সুরাই বুরুজে আল্লাহ বলছে, ওদেরকে কেন এত কষ্ট দেওয়া হলো, ওদের কেন নির্যাতন করা হলো? ওদের নির্যাতন করার একটি মাত্র কারণ হচ্ছে তারা আজিজ হামিদ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস স্থাপন করেছে। কি কথাটি কিনা, ওরা আল্লাহ তাওহীদে বিশ্বাস স্থাপন করেছে। এই জন্য ওই নূহ আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে নূহ আলাইহিসসালামকে পাথরের ভিতরে ডুবিয়ে দেওয়া হয়েছে, স্বেচ্ছাসঙ্গী কথা শুনে নাই, ইসা আলাইহিসসালাম জেলখানায় দাওয়াত দিয়েছে, জেলখানায় ঢুকতে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জেলখানায় ঢুকেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি জেলখানায় গেছিল? কয় সেই সময় তো জেলখানা ছিল না। কি কথা দেখছি না, রসুল্লাহ জেলখানায় গেছিল অনেকেই জানে না। কয় এই হুজুরা ভালো হইলে, আল্লাহ রসুল তো কোনোদিন জেলখানায় যায়নি, এই হুজুরদের জেলখানায় নিয়ে গেছে। কি কথা দেখছি না, বুঝতে পারছেন? রসুল জেলখানায় গেছিল কইতে পারে, ওইটাই জেলখানা। জেলখানা মানে হয়তো অবরুদ্ধ, সেটা কোথায়? সাহেবে আবু তালেবে তিন বছর কারাজীবন। কয় বছর? তিন বছর। আল্লাহর নবী তিন বছর জেলখানায়। কয় বছর? তিন বছর জেলখানায় তাওহীদের দাওয়াত দিতে গিয়ে অপরাধ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে নবীদের নামে একটা সূরা নাযিল করেছেন, নবীর নামে আম্বিয়া, নবীর বহুবচন কি আম্বিয়া। সেখানে আল্লাহ বলছেন যে নবীরা কি দাওয়াত দিয়েছিল, প্রত্যেক নবীরা এসে বলছে আমি ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এটা ছিল সমস্ত নবীদের দাওয়াতের দৃষ্টি। কি কথা ঠিক না, এই কারণে সমস্ত নবীদেরকে নির্যাতন ভোগ করতে হয়েছে। আর এই নির্যাতন করেছে দুই শ্রেণীর। কয় শ্রেণী করেছে নির্যাতন? সমাজের শীর্ষ স্থানীয় দুই শ্রেণীর লোক আর সাধারণ মানুষ ইনাদের পিছনে চলে। এই সাধারণ মানুষ আর এক শ্রেণী হচ্ছে তিন শ্রেণী। তো দুই শ্রেণী হচ্ছে মেইন যারা নবী রসুলদের পিছনে লাগছিল, একদল হচ্ছে শাসক আর একদল হচ্ছে যাজক। একদল শাসক আর একদল কি? যাজক। সমাজের নেতৃত্বে স্থানীয় ওই আগের মৌলবী সাহেবরা, ওই বাপদাদার যুগের থেকে যেগুলো নিয়ে আসতেছে ওইগুলো লালন করনেওয়ালা মৌলবী সাহেব, ওই আবু জাহেল আবুল হেকাম ছিল ওই সমাজের বড় মৌলবী সাহেব ছিল। ওই আবুল হেকাম নামাজ পড়তো, কুরআন বলেছে কুরআন। আপনারা মনে করেন আবু জাহেল নামাজ পড়তো না? আবু জাহেল নামাজ পড়তো, আবু দারাব নামাজ পড়তো, মুশরিকানে না মক্কা নামাজ পড়তো, কুরআন বলেছে। কাবা ঘরে শীষ দিয়া তাদের সালাত কি হুজুর আছে না? আছে না বলেন, মাথা নড়ান আছে না? কাবা ঘরে শীষ দিয়া তাদের সালাত ছিল, তাহলে ওরা ওদের পদ্ধতিতে সালাত আদায় করতো, হারিদের পানি সরবরাহ করতো, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছে, হাতিমে কাবা তারাই করেছে, তাহলে ভালো কাজগুলো তারা করতো, তারাই হুজুর ছিল ওই সমাজের বড় হুজুর। এই বড় হুজুর গুলো রাসূলের বিরুদ্ধে আচরণ করেছিল, বড় বিরুদ্ধে আচরণ করেছিল বড় হুজুর গুলো। আর আজকে সহি কথা বললে এক শ্রেণীর বড় হুজুর, যাদেরকে আমরা বড় হুজুর বলি, এরা আসলে বড় হুজুর না। যারা আল্লাহকে ভয় করে না তারা বড় হুজুর না, বড় হুজুর হচ্ছে যারা আল্লাহকে ভয় করে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তাকীদের সাথে নিশ্চয়ই নিশ্চয়ই আলেমেরা আল্লাহকে ভয় করে। আলেমেরা কাকে ভয় করে? যে আলেম সে আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান রাখে,
আল্লাহর ধরা সম্পর্কে বেশি জ্ঞান রাখে, এই জন্য আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, কি কথা নাকি না? আর যে আলেম ব্যবসায়ী আলেম সে আল্লাহকে ভয় করে না, এই আলেমরাই যুগে যুগে নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীদের বিরুদ্ধে আচরণ করেছে এই তথাকথিত আলেমরা, আর শাসকেরা শাসকেরা বিরুদ্ধে আচরণ করেছে। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করেছিল কে বলেন? বলেন ফিরাউন কি শাসক ছিল কিনা? ফিরাউন ওই দেশের রাজা ছিল না, মিশরের মিশরের বাদশা কে ছিল? ফিরাউন। শুধু তাই নয়, সে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু রব নই, আমি বড় রব। আমাদের রব কে? আল্লাহ। আর ফিরাউন বলছে যে আমি শুধু রব নই, আনা রব্বুকুমুল আলা, আমি যেটা নামাজে যে মাথা একেবারে বুলন্ডিত করে দিয়ে সে জায়গায় বলছেন সুবহানা রব্বিয়াল আলা, আমার রব হচ্ছে আলা, কি কথা ঠিক কিনা? ঠিক এই দাবিটাই, আপনি যেই দাবিটা আপনার রব সম্পর্কে মাথা বুলন্ডিত করে দিয়ে বলছেন, স্বীকারোক্তি দিচ্ছেন আমার রব হচ্ছে সর্বোচ্চ, এই দাবিটা ফেরাউন করছিল। আর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাই দিলেন ফিরাউনের কাছে, কি দাওয়াত দিয়ে? বলো রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। মুসা বলে আমার রব হচ্ছে আল্লাহ, আর ফিরাউন বলে হচ্ছে আমি হচ্ছে রব। তাহলে সংঘাত হলো কার সাথে? শাসকের সাথে নবীর। কথা বুঝতে হবে, যুগে যুগে দুই শ্রেণীর সাথে সংঘাত হয়েছে, কোরআনে করিম থেকে দলিল দিচ্ছি। আবার দেখা যায় কোরআনে সূরা তাওবা ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এরাই হচ্ছে যাজক যারা তথাকথিত পীর মাশায়েখের নামে, যারা ভণ্ডামি করে, হক্কানিদের কথা বলছি না, যারা আল্লাহকে ভয় করে তা বারবার বলছি তাদের কথা বলছি না, যারা ভণ্ডামি করে, যারা বলে মনের পর্দা বড়র পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে, কি কথা ঠিক কিনা? এ পর্দা উঠে দিয়ে নারী পুরুষ নির্বিশেষে এক জায়গায় হয়ে জিকির করে, কি কথা ঠিক কিনা? হুকুর হুকুর জিকির করে, হুকুর হুকুর কি জিকির নাকি? হুকুর হুকুর কি জিকির? জিকির কাকে বলে? জিকির কাকে বলে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, কি কথা ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস, আফজালুল যিকর তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহর কুরআনের তিলাওয়াত, এইগুলো হচ্ছে জিকির। আর ওনার জিকির মানে জিকির কোন সময় জানেন? কোন সময় জানেন? এক জায়গায় গেলাম, যাই দেখি গান হচ্ছে, কি গান হচ্ছে, গান কি শোনাবো একটু? আপনারা শুনেছেন কিনা দেখেন, গান হচ্ছে বলতেছে পানি নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, পানি নিচে মোম জ্বালানো যায়? বলেন পানি নিচে মোম জ্বালানো যায়? যায়, আছে আছে, বুঝা ওই যে 90 ভাড়া বাতনি আছে না, বাতনি কিতাব দিগাইলে জাহেরি কিতাবে নাই, ওই জাহেরি নজর দিয়ে দেখা যাবে না, মারফাত লাগবে মারফাত। কালকে রাত্রি খুলনায় লেগে গেছিল মারফাত, মারফাত নিয়ে বসছিলাম তাদের সাথে, মারফাত কোরআন একদম কোথাও মারফাত খুঁজে পাইলাম না, কোরআন বিরুদ্ধে মারফাত কোরআন মানতে রাজি নাই। মারফাত মানে আল্লাহকে চিনা জানা, ঠিক আছে, কিন্তু আপনারা যে ভণ্ডামির কথা বলছেন, মারফাত মানে গোপন, কয় মারফাত, এখন মারফাত মানে প্রকাশ, যার কাছে যে মারফাত আছে তার কাছে প্রকাশ হয়ে যায়, কি কথা ঠিক কিনা? আলেম আছে, মারফাত মানে গোপন, উল্টা নাম চেয়েছে, মারফাত মানে গোপন, মারফাত মানে কি জানা, পেছানা, যে জানিয়ে ফেললো, পেছান হয়ে গেল, যার কাছে পরিচয় লাভ করলো, সে তো জানিয়েই ফেললো, সে আবার গোপন থাকলো কি করে, তার কাছে তো প্রকাশ হয়ে গেল, কি কথা ঠিক কিনা? ওইটার নাম হচ্ছে গোপন, কয় আছে কোন কিতাব গোপন কিনা? পানির নিচে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মরিদ হইলে নামাজ লাগে না, আর বাবার কাছে গেলে নামাজ লাগে না। দলিল আছে, জাহেরি দেও আছে, বাতেনিও আছে, চোখে তো নজর নাই, চোখে নজর নাই, চোখ নাই, আমার কাছে চোখ নিয়ে যা, ঈশ্বর কইবে চোখ নিয়ে যা, দেখতে পারবি। জিগাইলাম, হুজুর আপনি বলেছেন আমি তো কোরআনে কোথাও পাইলাম না, কোরআন তো বারবার ঘুরে ঘুরে সলাতের কথা বলে,
বরং কুরআন বলে সলাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, যিনি ভ্রাতৃত্ব শেষ হয়ে যায়। সূরায়ে তাওবায় আল্লাহ বলেন ফাইন তাবু আকামুস সালা ওয়া আতুজ যাকা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি মুশরিকরা শিরক থেকে তওবা করে তার প্রমাণ হচ্ছে তারা যদি সলাত কায়েম করে যাকাত দেয় ফা ইখওয়ানুকুম ফিদ্দীন তাহলে তারা দিনী ভাই, তাহলে দিনী ভ্রাতৃত্ব টিকে থাকে সলাত আদায় করলে, কি কথা নাকি না? আমি কোরআনে তো তাই পাইলাম, রাসূল বললো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে তারকে সালাত, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস, মুশরিক আর মুমিনের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। আমি তো এটা কোরআন হাদিসে এই পাইলাম, আপনি আবার কোন কিতাবে পাইলেন? কোরআন বলছে আকিমুস সালাত ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা সালাত আদায় করো মুশরিক হইও না, তার মানে সালাত ত্যাগ করলে মুশরিক হয়ে যায়, কি কথা নাকি না? কোরআন তো আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কয় আছে কোন জায়গায় আছে? আছে কোন জায়গায়? কয়লা তাকরাবু সলাত, তো সলাত, নামাজ তো নামাজ, আমাদের কাজ ফেরও তাই না? কোরআনে ওয়ান্তুম সুকারা, যতক্ষণ তোমরা কি থাকো মাতাল, মদ খাইলে মাতাল হয়ে যায় না? এই মদের মদের খেয়ে যখন সাহাবারা মদ খাইতো তখন প্রথম প্রথম দিকে এক না দিলেছে যে মদ খাইয়া নামাজে যাইয়া মাতলামি করো না, মদ খাইলে মাতাল অবস্থায় তোমরা সলাতের কাছেও যাই, সলাত তো সলাত তোলাদের কাছে এই পেক্ষাপট। এখন আমি পিসাবরে বললাম যে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বলছে দেখ আমার কাছে যে আসে সে তো মাতাল হয়ে যায়, আমি এমন প্রেমের শরাব দিয়ে দিই, ওই প্রেমের শরাব খাইয়া পান করিয়া ও মাতাল হইয়া যায়, ও যখন মাতাল হইয়া যায় ওর জন্য আর সলাত লাগে না, কি কথা নাকি না? আর আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবু সলাত ওয়ান্তুম সুকারা, সলাত তো দূরের কথা, সলাতের কাছেও যাইও না যতক্ষণ মাতাল থাকো। দেখছেন কোরআন থেকে দলিল, আমি বলছিলাম না এদেশের মাটিতে কোরআন দিয়ে তথাকথিত পীরেরা বিভ্রান্ত করে আপনাকে, কোরআনের তফসিরের অপব্যাখ্যা করে আপনাকে কোরআনের নামে দেশের মাটিতে ডাইভার্ট করা হচ্ছে। আপনি বুঝতেছেন না আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তো অবাক হয়ে যাই, বন্ধু যখন আমাকে কোরআন শরীফটা নিয়ে আসতেছিল বাসার থেকে তখনই মনে মনে ধারণা করছিলাম এই ওয়াজটুকু একটু করব। দেখেন কোরআনের তাফসীর, এটা সৌদি আরবের, এখানে লেখা আছে আল কোরআনুল কারিম, আরবিতে ভিতরে গোল অক্ষরটার ভিতরে লেখা আছে আল কোরআনুল কারিম। বন্ধু আপনি অবাক হয়ে যাবেন, এই কোরআন আল্লাহর কনস্টিটিউশন, আল্লাহর সংবিধান, এর বিসমিল্লাহর বা থেকে নিবার নাস পর্যন্ত লা রাইব লা রাইব, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এর দাইনে থেকে, এর বামের থেকে, পিছন থেকে, সামনে থেকে, এর ভিতরে অনুপ্রবেশ করার কোনো সুযোগ আল্লাহ রাখেন। জিবরিল আমিন যখন ওহী নিয়ে আসছে আসমান থেকে জিনেরা এর ভিতরে ঢুকবে সেই সুযোগ ঢুকতে দেয় না, ফেরেশতারা প্রহরীর মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আতহারের ভিতরে এই ওহীকে ঢুকানো হয়েছে, এর ভিতরে সম্পূর্ণটা আল্লাহর নিয়ন্ত্রণে ছিল, এর ভিতরে কোনো কিছু ঢোকে নাই, ঢুকানো যাবে না। আল্লাহ বলছেন সূরা মায়দা আয়াত নাম্বার হচ্ছে 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অধ্যকার দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দেওয়া হলো, পরিপূর্ণ করে দেওয়া হলো। এই যে দেখেন, এই যে এই যে খেয়াল করেন, এই যে দেখেন, এই যে দেখেন ভাই, দেখেন কত কি দেখলেন, এটা একটু দেখেন, দেখেন না আমাদের দেশে কত দূরে আসে কত কি দেখে তাবিজ গেছে, আমি তাবিজ গেছে হুজুর না। এই যে দেখছেন কাপ, এই যদি যদি এটা পরিপূর্ণ হওয়ার পরে যদি আর এক ফোঁটা ঢুকানো হয় পড়ে যায়, যখন পড়ে যাবে তখন বুঝতে হবে যে এটা কি পরিপূর্ণ, এটা কি পরিপূর্ণ। তাহলে আল্লাহ যদি বলে যে আমি আমার দিনকে নাজিল করে পরিপূর্ণ করে দিছি, সেটা হচ্ছে রসুলের তিরোধানের 80 দিন পূর্বে বিদায় হাজের ভাষণে আল্লাহ রসুলের কাছে সূরায়ে মায়দার 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ দিনকে কমপ্লিট ঘোষণা করে দিলেন, কি কথা ঠিক কিনা? এরপরে যদি কোনো জিনিস দিনের ভিতরে ঢুকানো হয় সেইটা কি পরিপূর্ণ হইলো না অপূর্ণ হইল, এই বিশ্বাস যদি কেউ পোষণ করে তাহলে কি পরিপূর্ণ দিন মানে এটা বিশ্বাস করা যাবে? আপনি অবাক হয়ে যাবেন এদেশের মাটিতে কি হচ্ছে, শুনুন এদিকে দেখুন, আল্লাহর কনস্টিটিউশন কমপ্লিট কোড অ্যাপ্লাই, এই কনস্টিটিউশনের নাম কি হবে এটা নির্ধারণ করবে কে? কথা বলেন নির্ধারণ করবে কে? একটু ধরে বলেন কে? এদেশের মাটিতে কি
গেলাম কিছুদিন আগে উত্তরবঙ্গে ওয়াজ করতে, সামনে দেখি একটা কোরআন শরীফ রাখা। ওই কোরআন শরীফের লেখা রয়েছে সহি নুরানি কোরআন শরীফ। আমি অবাক হয়ে গেছি, সহি মানে ইমাম বুখারী হাদিস সংকলন করে তার নাম রাখছেন আল জামিয়া সাহিহ। আমাদের দেশে সহি বুখারী নামে প্রসিদ্ধ, তার মানে অনেকগুলো হাদিস সংগ্রহ করে সহিগুলন কিতাবে সন্নিবেশিত করে গয়ের সহিগুলন বাদ দিছে। তার মানে এই সহির সাথে কিছু অসহি জিনিস ছিল, কি কথা ঠিক কিনা? এই জন্য উনার বুখারী শরীফের নাম রাখছে সহি বুখারী, আর সহি মুসলিমের নাম হচ্ছে সহি মুসলিম। তারা এই দুটোর নাম মুহাদ্দিসিনদের পরিভাষায় হচ্ছে সহি আইন, তার মানে এর ভিতরে সব বিশুদ্ধ জিনিস আছে, কি কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে বিশুদ্ধ যখন অশুদ্ধ কিছু ছিল, সেই অশুদ্ধরে বাদ দিয়ে বিশুদ্ধরে এখানে সন্নিবেশিত করা হয়েছে, আর আসলেও তাই। তা আপনি যদি বলেন সহি কোরআন শরীফ, তাহলে গয়ের সহি কি আর একটা কোরআন শরীফ আছে? আবার বলতেছেন কোরআন শরীফ, আমিও কিন্তু বলতেছি এই জন্যই বারবার যে শরীফ যে আমরা বলতেছি, আল্লাহ কি শরীফ বলছে কিনা? আল্লাহর কনস্টিটিউশনে আপনি কি এটা সোজা কথা মনে করতেছেন? আপনার কাছে মনে হচ্ছে মানে হালকা পাতলা, আমার কাছে কিন্তু জটিল ও কঠিন মনে হয়। আল্লাহর সংবিধানে, আল্লাহর কনস্টিটিউশনের প্রথম সাবার পরে টাইটেল পেজের নামকরণ কি হবে? আল্লাহ নামকরণ করে দিয়েছেন কোরআনে। কোরআন উঠায় দেখুন সূরাতুল ইয়াসিন, আল্লাহু ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। এটা হচ্ছে কোরআনে হাকীম। এটা কি কোরআনে হাকীম? আবার আজকের যে সূরাটা আজকের আমাদের চবিশায় যেটা নিয়ে করতেছি সূরাতুল বুরুজ, তার শেষ হয়েছে বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ। এটা হচ্ছে কি কুরআনুম মাজীদ, কুরআনুম মাজীদ, কুরআনুল কারীম, কুরআনুল হাকীম। এটা কুরআনের দেয়া নাম, আল্লাহ তার কিতাবের নামকরণ করেছেন। আপনাকে কে পাওয়ার দিয়েছে আল্লাহর কোরআনের সংযোজন করার? আল্লাহর কোরআনের টাইটেল পেজে সহি কোরআন শরীফ লেখা, তার মানে গায়ের সহি আর একটা কোরআন আছে কিনা কিনা আউযুবিল্লাহ। এই চিন্তাধারা নিয়ে নিশ্চয়ই আপনি লেখেন নাই, আমি সাধুবাদ জানাবো আপনাকে। তবে এই অনধিকার চর্চা কোরআনের পরে করা আপনার ঠিক হয়নি। আমি আপনার ভুল ভেঙে দিতে চাচ্ছি, আপনার বিবেককে জাগ্রত করতে চাচ্ছি। আপনি সহি নিয়াতে ভুল করেছেন, আল্লাহর রাস্তে এটা আর করবেন না, এই অপরাধ থেকে ফিরে আসুন। তার কারণ যে আল্লাহর কোরআন এখানে সংযোজন করার অধিকার কারো নাই, কি কথা ঠিক না? বাংলাদেশের সব থেকে বড় সাহিত্যিক কে? বই মেলায় কোন সাহিত্যিকের নাম সব থেকে বেশি চর্চা হয় বর্তমানে? সবাই শুনে দেখছেন সাহিত্যিকরে, সবাই শুনে এই সাহিত্যের যিনি মালিক তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এর নামকরণ রব্বুল আলামিন করেছেন, কি কথা ঠিক কিনা? এখানে সংযোজনার সংকোচনের সুযোগ নাই। কারণ কি দেখুন, আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই। বাংলাদেশের প্রচলিত আইনে এদেশের সব থেকে বড় সাহিত্যিক ধরা হয়, যদি চো আমার কাছে তার কারখানা করির মূল্য নাই, আমি ডিক্লার দিয়ে বলে যাচ্ছি তার কোনো মূল্য আমার কাছে নাই, থাকতে পারে কোনো মানুষের কাছে, কোনো ভাইয়ের কাছে, প্রিয় হতে পারে, সে বড় সাহিত্যিক হতে পারে, আমি ওকে সাহিত্যিক মনে করি না। যৌনাচারকে যারা সুশ্রী দেয় সাহিত্যের মাধ্যমে, তাদেরকে আমি সাহিত্যিক বলতে পারি না, বরং সাহিত্যিক নামের কলঙ্ক তারা, এই কথা ঠিক কিনা? বন্ধুগণ, এই সাহিত্যিকের যে গ্রন্থ আছে, কিতাব আছে, এই কিতাবের টাইটেল ফিরেছে একটা বই আছে তার, সেই বইয়ের নাম হচ্ছে হিমু। আমি দেখছিলাম কোথায় জানি, এই জন্য আমার সব নামে সব বইয়ের নাম তো আমি পড়িও নি জানিও নি, একদিন কোথায় জানি এক স্টলে দেখলাম তার একটা বইয়ের নাম হচ্ছে হিমু, হুমায়ুন আহমদের হিমু নামে একটা কিতাব আছে, আছে না মনে হয়, আমি একবার কোথায় জানি কোন স্টলে দেখছিলাম। আমি বলেন যদি হুমায়ুন আহমদের এই কিতাবের সব কিছু ভিতরে ঠিক রেখে তার টাইটেল পেজের থেকে এই নামটাকে যদি কোন গ্রন্থকার বা কোন লাইব্রেরিম্যান এটাকে ছাপানোর সময় হুমায়ুন আহমদের দিয়ে নামটাকে যদি বাদ দেওয়া হয়, বাংলাদেশের গ্রন্থ আইনে এই ব্যক্তির নামে কেস হয়ে তার জেলখানায় যাইতে হবে কিনা বলুন? হবে কিনা? যদি তাই হয় বাংলাদেশের আইনে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর কিতাবের নাম করেন,
তৈরি করে তার নামকরণ করার পরে সেইখানে সংযোজন আর সংকোচন করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি আপনার বিবেককে জাগ্রত করতে চাচ্ছি, আর আলেমরা আমাদেরকে তাদের বিবেককে জাগ্রত করতে চাচ্ছি, তাদের বিবেককে নাড়া দিতে চাচ্ছি। আপনাদের ভুল ধরছি না, আপনাদেরকে ভুল বলছি না। আপনারা যদি সহিনিয়াতে কাজটা করে থাকেন, আল্লাহর রাস্তা থেকে বিরত হবেন। কি কথা ঠিক না? আল্লাহর কিতাবে সংযোজন করেন না, আল্লাহর কিতাবে সংযোজন করেন না। আল্লাহর কিতাব লাই কিতাব, সন্দেহাতীত কিতাব, এ কিতাব এমন কিতাব, এর ভিতরে এমন কোন সমস্যা নাই। তিনি আনাল লিকুল শাই, সব সমস্যার সমাধান আল্লাহর কিতাবে আছে। কি কথা ঠিক না? হদায়ের এই পরিপূর্ণ কিতাব, এই কিতাবে আমরা বিশ্বাস স্থাপন করেছি, এটা রব্বুল আলামিন নাযিল করেছেন। এই কিতাবকে জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলদের নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছে। এইটাই হচ্ছে সূরায়ে বুরুজের শিক্ষা, সূরায়ে বদর বুরুজের শানে নজুল, সূরায়ে বুরুজের প্রেক্ষাপট। পূর্ববর্তী ইতিহাস এভাবে চলে আসছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের কারাজীবন শুধু তাই নয়, যুগে যুগে যারা এই আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, সত্যের কথা বলেছে, আমরা দেখতে পাই তাদের জানাজা উঠেছে জেলখানার মধ্যে দিয়ে। কি কথা ঠিক না? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভারত উপমহাদেশে বেশিরভাগ আমরা হানাফি মাযহাবের লোক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সত্যের মশাল, তাওহীদের দীপ্ত মশাল নিয়ে, সহি ফিক নিয়ে যখন মাঠে নেমেছিলেন, ইমামকে জেলখানায় অবরুদ্ধ করে বিষ প্রয়োগ করে জেলখানার ভিতর থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ বের হয়েছে জেলখানার থেকে। কি কথা ঠিক না? সুতরাং যুগে যুগের ইতিহাস এটাই। সূরায়ে বুরুজের তাফসীরের সংক্ষিপ্ত সার ইতিহাস হচ্ছে এটাই। যুগে যুগে এই বরণ্য লোক দুজনকে পৃথিবীর মানুষ দেখেছে, এরা জেলখানার থেকে এদের জানাজা বের হয়েছে, এরা মার খেয়েছে, নির্যাতন সহ্য করেছে। পৃথিবীর যেই লোকগুলোর বিবেক ছিল না, যেই লোকগুলোর অন্তর্চক্ষু ছিল না, তাদের কাছে এরা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে। কিন্তু পৃথিবীর আকাশে আকাশে আর পৃথিবীর জমিন সাক্ষী দিয়েছে, পৃথিবী চিরদিন যতদিন আকাশ থাকবে, ততদিন জমিন থাকবে, আকাশ বাতাস পৃথিবীর সাক্ষ্য দেবে, এরাই হচ্ছে পৃথিবীর বরণীয়, এরাই হচ্ছে পৃথিবীর স্মরণীয়। কি কথা দেখি না? এজন্য আজকে নবীদের নাম শুনে আলাইহিস সালাম বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সালাত সালাম বলি, আবু বকর উমর তালহা জুবায়ের সাহাবার নাম শুনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, এই জন্য আইনমতের নাম শুনে বলি রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন কি না? আর ওদের নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহ। বন্ধুগণ, শুধু তাই নয়, ইমাম আহমদ এমনি হাম্বলকে প্রতিদিন জেলখানায় 80টা কোড়া লাগানো হইত, এমনি ভাবে করে ইমাম মালিক, ইমাম শাফি মারতে মারতে হাত ভেঙে দেওয়া হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি 8 বার কারাবরণ করেছেন, আর ইমাম আবু ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি জেলখানার দেওয়াল লিখে লিখে ভরে দিয়েছে, জেলখানার মধ্যে বসে লেখার জায়গা না পেয়ে জেলখানার দেওয়ালের ভিতরে কোরআন হাদিসের তাফসীর লিখেছে। বন্ধু, এভাবে করে ইমামদের ইতিহাস দেখা যায়। তারা জেলখানার ভিতরে অবরুদ্ধ, তারা জালেমদের জিন্দানখানায় জীবন দিতে হয়েছে। যুগে যুগে সত্যিকারে ইমানের পরিচয় যদি আপনি দিতে চান, তাহলে আপনাকে সূরায়ে বুরুজের শিক্ষাই হচ্ছে এটা। আপনাকে গর্তওয়ালার মতো প্রয়োজনে আপনাকে নিজের জীবন, নিজের ছেলেমেয়ের জীবন, নিজের সব কিছুকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে। এইটাই হচ্ছে মোমেন জীবনের কাঙ্ক্ষিত স্থান, এইটাই হচ্ছে সূরায়ে বুরুজের শিক্ষা। এই শিক্ষা হচ্ছে সত্যিকারে ওয়াজ, আর এটা হচ্ছে দীপ্ত ইমানের স্লোগান। এই স্লোগান নিয়ে যদি আপনি মরতে পারেন, আর এই স্লোগান দিয়ে যদি আপনি মরতে পারেন, পৃথিবীর মানুষ আপনাকে কি বলবে আর না বলবে এটা কিছু দেখার বিষয় নয়, এটা ধর্তব্যের বিষয় নয়, বিষয় দেখার আল্লাহর কাছে আপনি কবুল হয়েছেন কিনা। কি কথা ঠিক কিনা? সরিষেষে আমি আমার শাইখের দিয়া একটি কিচ্ছার কথা বর্ণনা করে যাচ্ছি, কিচ্ছাটা উদাহরণ হিসাবে বর্ণনা করছি। একজন মহিলাকে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিতভাবে ফুলসজ্জার রাত্রে তার বান্ধবীরা সাজাচ্ছিল, মেকআপ করতেছিল, যা করা হয় সুন্দরভাবে সাজায় টাজায়, হাসতেছে সেহেলিরা, বান্ধবীরা হাসছে, আর এই বেচারি খালি কাঁদবে। ওরে সাজায়, ওরে মেকআপ লাগায়, চোখের বাড়িতে মেকআপ মিশে যায়, আবার লাগায়,
বলে তুই কান্দোসকা, আজকে তো ফুল সজ্জার রাত, আজকে তো বাসর সজ্জার রাত, আজকে তো কাং মেয়েদের জীবনের কাঙ্ক্ষিত একটা রাত, যে রাতটা হচ্ছে সব থেকে আনন্দের রাত, যারা সারা জীবন বুক ভরে চেয়ে থাকে একটা মেয়ে, সেই জিনিসটা সেই রাতটাই আজকে তোর জন্য আমরা তোকে এত সুন্দরভাবে সাজাচ্ছি, তুই কেন কাঁদতেছ? শুনুন, ওই মেয়ে বলছে বান্ধবীরা তোমরা আমাকে সাজাইয়া সুন্দর করে সাজায় বারবার আমাকে বলছে তোকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে, তোকে খুব ভালো লাগছে, তোকে এত আকর্ষণীয় লেগেছিস, তুই এইসব নানান কথা তোমরা বলছো, কিন্তু তোমরা যে কথাগুলো বলছো এই কথাগুলো শোনার পরে আমি কাঁদছি এই জন্য যে যার জন্য তোমরা আমাকে আজকে সাজাচ্ছ এত সুন্দর করে, সেই যদি আমাকে সুন্দর বলে বরণ করে না নেয় তাহলে তোমাদের এই সুন্দর বলার কোনো অর্থ থাকবে না। অতএব বন্ধু, আমাকে বড় আলেম বললো, বড় হুজুর বললো ওখানে সুন্দর ওয়াজ হয়েছে, সিরাত কমিটি খুব ভালো কাজ করেছে, আমিও দোয়া করে যাচ্ছি সিরাত কমিটির জন্য, আল্লাহ যেন তাদেরকে সহি নেক হায়াত দান করে এবং সহিভাবে সিরাত মাহফিলভাবে করার তাওফিক আল্লাহ তাদেরকে দান করে। আমি তাদের জন্য দোয়া করছি, যদি ফাঁকের পরে তারা প্রতিষ্ঠিত থাকে তাহলে তাদের জন্য দোয়া করছি, আর যদি না হাত পথে চলে আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দেয় তার জন্য দোয়া করছি। কি কথা ঠিক কিনা বন্ধুগণ? যুগে যুগে এরকম কিছু কাজ করলে দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলবে না, খারাপ বলবে, এটা কি সিরাত মাহফিল বানাইছে, কত বছর কি সিরাত মাহফিল বানাইছে, আর কিছু খাইয়ে পারে না, অনেকে ঠাট্টা বিদ্রুপ করবে, বিভিন্ন রকমের কথা বলবে, মুরব্বীরা তারা সাহায্য করছে তাদেরকেও মানুষে চিৎকিরি করবে, নিন্দা করবে, কিন্তু মনে রাখবেন এই যে কাজটা আমরা করছি এই কাজটার উদ্দেশ্য থাকতে হবে ইখলাস। ওই যে শিখাইছিলাম তাওহীদ সুন্নাহ ইখলাস, আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। কি কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ আমাকে বড় হুজুর বললো কিছুই আসে যায় না, ছোট হুজুর করলো সমালোচনা করলো ওয়াজ ভালো হয়নি কিছুই আসে যায় না, আমি আল্লাহর কথা বলেছি কিনা, হক বলেছি কিনা, আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্যতা চাইছি কিনা, আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি কিনা, এটাই হচ্ছে বিষয়। কি কথা ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়ে যদি আমাদের ওয়াজ শোনা হয় আর শোনানো হয় তাহলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মুসাফির মানুষ আমার বুকের ভিতরে এখন ব্যথা শুরু হয়ে গেছে, ওয়াজও শেষ ব্যথাও শুরু হচ্ছে, আমার জন্য দোয়া করবেন, সামনে আরো মাহফিল আছে, এই মাহফিলগুলো যেন আমি সুন্দরভাবে যতগুলো নিছি সেগুলো যেন আর সুন্দরভাবে মানুষের কাছে উপহার দিতে পারি। আমার কথার ভিতরে মূল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে দিবেন, যে ভালো কথাগুলো বলেছি আল্লাহ তারা তারপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আর আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন আপনাদের অন্তর থেকে ওই ভুল জিনিসগুলো ভুলায় দেয়, আর যে ভালো কথা আল্লাহ আমার মুখ থেকে বের করে দিয়েছে এরপরে যেন আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এবং অন্তর্মহালে যে সমস্ত নারী মা বোনেরা আছে আল্লাহ সকলকে যেন এরপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম বলি নাই দায়িত্বশীল আছে আলিমরা আছে তারা বলেন, আলিমরা নাই কেউ আমি তো দোয়া পড়ে দিচ্ছি আপনি অসুস্থ
আমি সংক্ষেপে মোনাজাত করছি। আসলে মোনাজাত মানে আগে বুঝি, মোনাজাত মানে দুই বা ততদিন ব্যক্তির গোপনে ফিস ফিস করে কথা বলাকে মোনাজাত বলা। আমরা এখন যেটা করবো সম্মিলিত দোয়া, সম্মিলিত দোয়াটাই আমি কিন্তু করে ফেলছি। আল্লাহ রাসূল মজলিস শেষে দোয়া পড়তেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা, সেটা আমি সুন্নাহ মোতাবেক করেছি। এখন আমি এই জন্য করতেছি, দোয়া চাইলে আল্লাহ রাসূল দোয়া করতেন। আপনারা যেহেতু দোয়া চাইছেন আর আমি মুসাফির, এই জন্য আল্লাহর কাছে একটু আমরা সবাই মিলে দোয়া করি, হাত উঠিয়ে। হাত উঠিয়ে দোয়া করা জরুরি না, হাত করে তুলে যদি করা হয় তাহলে বেশি আজিজি প্রকাশ পায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ইলাহুল আলামিন আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন। ইলাহুল আলামিন যে পথে চললে আপনি রাজি খুশি হন সেই পথে চলার তাওফিক দান করে দিন। ইলাহুল আলামিন যে পথে চললে আপনি নারাজ হন সেই পথের থেকে আমাদেরকে হেফাজত করে নিন। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করেছে সে সমস্ত যুবকেরা, যে সমস্ত মুরব্বীরা তাদের সহযোগিতা করেছে। ইলাহুল আলামিন আপনি তাদের সকলকে নেককার দিনদার ইমানদার বানিয়ে দিন। রব্বুল আলামিন নেক হায়াত দান করে দিন। ইলাহুল আলামিন তাদেরকে এভাবে করে দিনের কাছে আরো অগ্রগামী হওয়ার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন এই সিরাত মাহফিলকে কেন্দ্র করে, এই নেকের কাজকে কেন্দ্র করে, এলাকায় যারা মোমেন মোমেনাত শুয়ে আছে কবরের ভিতরে তাদের সকলকে আপনি ক্ষমা করে দিন। তাদের কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন, কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপন মেহরবানি দ্বারা কবুল করে নিন। সারা বিশ্বের মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, মাল সমস্ত মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, কাশ্মীরের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন রব্বুল আলামিন। আরাকানের মাহবুবদেরকে আপনি সাহায্য করুন। নারী শিশুদের উপরে নির্যাতন করা হচ্ছে, রব্বুল আলামিন কেউ দেখার নাই, সারা পৃথিবী আজকে স্তব্ধ হয়ে গেছে। ইলাহুল আলামিন কেউ কোনো কথা বলছে না, মুসলমান শাসকরাও কথা বলছে না, ইলাহুল আলামিন যাজকরাও কথা বলতেছে না, ওআইসিও কথা বলতেছে না, সারা পৃথিবীর মানবাধিকার স্তব্ধ হয়ে গেছে। ওই জালেমরা মুসলমানদের বারে নির্যাতন করছে, তাদের পক্ষে কেউ কথা বলে না, যে এই কথা বলছে তারপরেও নির্যাতন হচ্ছে। মালিক ওই মজলুম ভাই বোনদের পক্ষে আপনি তাদের হামিদ নাসির হয়ে যান। আমরা আপনাকে প্লেস করছি রব্বুল আলামিন, আমরা ইমানে দুর্বল হয়ে গেছি, অস্ত্র শস্ত্রে সমরস্ত্রে সব দিক থেকে আমরা দুর্বল। রব্বুল আলামিন আপনার সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা ওই মজলুম ভাই বোনদের পক্ষে আপনাকে প্লেস করছি, আপনি ওদের হামিও নাসির হয়ে যান, ওদের সাহায্য করুন, ওদের সমস্ত জিনিসগুলোকে গায়েব থেকে মাহিয়া করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তাদের প্রতি ভালোবাসা আর তাদের পক্ষে যতটুকু কাজ করার ততটুকুন কাজ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের জীবন যাতে আমাদের জীবন যেন শাহাদাতের জীবন হয়, রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে শাহাদাতের জীবন দান করুন। রব্বুল আলামিন ইমানি জীবন আমাদের সকলকে দান করুন, কোরআনি জীবন আপনি আমাদের সকলকে দান করুন, নূরানি জীবন আপনি আমাদের সকলকে দান করুন। অন্দর মহলে যে সমস্ত মা বোনেরা শুনছে মালিক, এই মা বোনদের ভিতরে যা যা সমস্ত সমস্যা আছে সকল মা বোনদের সমস্যাকে আপনি সমাধান করে দিন। রব্বুল আলামিন মেয়ে বিয়ে দিতে পারে না, বিয়ের ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না, হালাল পাত্র ভালো পাত্রের ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন দিনই মেয়েদের জন্য দিনই পাত্রের ব্যবস্থা করে দিন, বদদিনদেরকে আপনি দিনদারি নসিব করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপন মেহরবানি দাতা কবুল করে নিন। আমরা যা কিছু চাইলাম তাও দান করে দিন, যা চাইতে পারলাম না সময়ের অভাবে তাও দান করে দিন, যা আমাদের অন্তরে আছে তাও দান করে দিন, যা আমাদের অন্তরে নাই আপনার জ্ঞানে আছে তাও আমাদের সকলকে দান করে দিন। রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপন মেহরবানি দ্বারা কবুল করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম।